এই ধরনের কোনো ফরম্যাটে যদি কোনো কিছু ক্লিক করা হয় বা ক্যাপচার করা হয়, তখন সেখানে আসলে ব্যাকগ্রাউন্ডে কি ধরনের কাজ চলে, কিভাবে আসলে এই ইন্টারনাল ডিভাইস গুলো কিভাবে কাজ করে, এবং আমরা আসলে কিভাবে সেই ডিভাইস গুলোর মাধ্যমে আউটপুটটা কিভাবে দেখতে পাই। বেসিক্যালি আউটপুট মানে এখানে যে কোনো ফরম্যাটের ভিডিও এবং তোমার হচ্ছে পিকচার ফরম্যাট থাকবে আর কি, সেটা জেপিজি, পিএনজি, জেপিইজি, যে কোনো ফরম্যাট, এনি কাইন্ড অফ ফরম্যাট। তো এর জন্য আমি যে স্লাইডটা এখন শো করতেছি, সেই স্লাইডটা তোমাদের অলরেডি আপলোড করা আছে। তো এটা তোমরা নিজেদের গুগল ক্লাসরুমে গেলে ফাইন্ড করলে পেয়ে যাবে, টু ডাইমেনশনাল ভিউ নামে এটা। তো এই স্লাইডে আমি এন্ট্রি করব। বেসিক্যালি এখানে আমরা কয়েক ধরনের অ্যালগোরিদম পড়ব। আমরা আগেই বলছি যে আমাদের কোড জুড়ে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আমরা পড়বো। তো এখানে হচ্ছে কন্টেন্টস লিস্টটা একটু সাজানো আছে, আমরা পরবর্তীতে এগুলাই দেখবো। তো প্রথম আমাদের যে কন্টেন্ট বা যেটা আমাদের মেইনলি জানা দরকার, আমাদের দুটি স্থানাঙ্ক ব্যবস্থা আছে, একটা হচ্ছে জিপিএস সিস্টেম আর একটা হচ্ছে ডিভাইস বেস সিস্টেম। জিপিএস সিস্টেম হচ্ছে পুরো পৃথিবী বা পুরো দুনিয়ায় যত জায়গা, যত প্লেস, যত অবজেক্ট আছে তার জায়গাটাকে স্পেসিফিক করা, যে একটা এরিয়া সাপোজ এখান থেকে শুরু হয়েছে শেষ হবে এখানে, যে একটা এরিয়া তার হাইটটা শুরু হয়েছে ভূমি থেকে তার হাইট সাপোজ শেষ হবে একটা উঁচু জায়গায়, লাইক যে কোনো ধরনের বিল্ডিং হতে পারে অথবা টলার কোনো পাহাড় পর্বত হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। তো আমরা যখন কোন একটা অবজেক্ট যেটা অনেক বড় বা লার্জ আমরা সেটা নিয়ে চিন্তা করতেছি, যখন আমাদের কোন একটা অবজেক্ট আমাদের চোখের সামনে আসবে বাট সে তার সাইজটা অনেক লার্জ, তো যে কোনো একটা বড় বা লার্জ একটা অবজেক্টকে যখন আমরা দেখতে যাব, তাতে এটা কয়েক ভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে ওই অবজেক্টের কাছাকাছি কোন একটা পজিশন সিলেক্ট করতে হবে যেখান থেকে ওই অবজেক্টকে ভিউ করা যায়, অথবা আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা আকাশ বা ভেসে ভেসে দেখতে পারবে। আকাশ বা ভেসে ভেসে দেখার সুবিধাটা হচ্ছে এটা যে যখন আমি অনেক উঁচু থেকে বা দূর থেকে কোনো একটা লার্জ অবজেক্টকে দেখার ট্রাই করব, আমার ডিস্টেন্সটা যত উপরে হবে ওই অবজেক্টের সাইজটা তত স্মলার হতে থাকে আর কি। ঠিক আছে, যেমন মহাকাশ থেকে যদি আমি পৃথিবীকে দেখা ট্রাই করি মনে হচ্ছে একটা ক্ষুদ্র বিন্দু কণা হচ্ছে ঘুরতেছে বা ভাসতেছে এরকম মনে হয়। তারপর আমি যদি আস্তে আস্তে আগাতে থাকি, সাপোজ আমি একটা প্লেন অথবা হেলিকপ্টারে করে কোনো একটা অবজেক্টকে ভিউ করবো, লাইক মাউন্ট এভারেস্ট, আমি মাউন্ট এভারেস্ট এর পাশ দিয়ে যাচ্ছি বা উপর থেকে মনে করো দেখতেছি, তো মনে হবে যে তুষার আচ্ছাদিত কিছু একটা বরফের খন্ড। যদি আরেকটু নিচে নেমে আসে তখন ওই মাউন্ট এভারেস্ট এর যে তোমার বরফের আচ্ছাদন গুলো বা পাথর গুলা বড় বড় সেই পার্ট গুলো আস্তে আস্তে মানে আমার ভিশনের মাঝে আসবে, আমি দেখতে পাবো। তো যত আমি কোন একটা অবজেক্ট এর কাছাকাছি আসতে থাকি বেসিক্যালি আমি তত ইন ডিটেলস টা তত দেখতে পাই, যত আমি দূরে থাকি তত ইন ডিটেলস থেকে তত কম দেখি। তো ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের অর্থ হচ্ছে কোন একটা লার্জ অবজেক্টকে যখন আমরা এরকম ডিস্টেন্স থেকে দেখবো যাতে ওই অবজেক্টটা পুরাটা আমরা ভিউ করতে পারি, অর্থাৎ একই সাথে পুরাটা অবজেক্ট দেখবো, এমন না যে একটা অবজেক্ট দেখতে গেছি দেখা যাচ্ছে যে কিছু অংশ দেখতে পাচ্ছি আর কিছু অংশ দেখতে পাচ্ছি। তবে তুমি যদি মাউন্ট এভারেস্টটাকে মনে করো যে মাউন্ট এভারেস্টের কাছাকাছি কোথাও যে সাপোজ নেপালে গেছে, নেপালে যে দেখতে যাচ্ছে বাট দেখতে পারতো না, কারণ কি, কারণ তোমার ভিউ রেঞ্জে ওই এত বড় একটা অবজেক্ট মানে ধারণ করতে পারতো না, তো তুমি একটা সার্টেন পোর্শন দেখতে পারতো, তোমাকে হেঁটে হেঁটে অথবা মনে করো ওই মাউন্ট এভারেস্টে চড়ে তারপর দেখতে হতো যে কোথায় কি আছে। বা যখন আমি একটা ডিস্টেন্স থেকে দেখবো বা অনেক দূর থেকে দেখবো তখন পুরো অবজেক্টটা আমার ভিশনের মাঝে বা ভিউইং অ্যাঙ্গেলের মাঝে চলে আসবে। তো যখন এরকম কোনো লার্জ অবজেক্ট আসে এবং আমরা একই সাথে পুরোটাকে দেখতে চাই তখন সেই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, বা সহজ কথায় হচ্ছে আমরা যেটাকে জিপিএস জিপিএস বেস সিস্টেম বলি। আর একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটা হচ্ছে ডিভাইস বেস সিস্টেম। আমার চোখ বা তোমার চোখকে যদি একটা ডিভাইসের মতো কল্পনা করো, কারণ তোমার চোখ আর ক্যামেরার মাঝে খুব একটা পার্থক্য না, আমাদের যে চোখের প্রপার্টিস এর উপর বেসিস করে বেসিক্যালি ক্যামেরা বা এই আইডিয়াটা আসছে। সাপোজ তুমি কোনো একটা জিনিস বা কোনো একটা অবজেক্ট দেখছো, সেটা মনে করো তোমার খুব ভালো লাগছে, তোমার মেমোরিতে সেটা গেঁথে গেছে, তো তুমি সেটাকে মনে করো ক্যাপচার করে রাখতে চাও। এখন মানুষের চোখ আছে, মানুষের ব্রেইন আছে, দুইটাই কল্পনা করতে পারে রাতের বেলায় বা দিনের বেলায় যে কোনো সময়, তো তোমার ব্রেইনে বা মেমোরিতে আছে, কিন্তু ওই ব্যাপারটা যখন আরেকজনের সাথে শেয়ার করো তখন তার কাছে কিন্তু এটা ভিউইং বা ওই ব্যাপারটা ততটা রিয়েল না হয়, রিয়েল হয় না, রিয়েল ইম্প্যাক্টটা আসে। তা আমি যদি যেখানে ঘুরতে গেছি আমি যদি ওই ছবি অথবা একটা ভিডিও করে নিয়ে আসি এবং সাথে সাথে আমি বর্ণনা করি, তখন কিন্তু ওই ক্যামেরাটা তখন হচ্ছে তোমার চোখের মতো কাজ করে আর
আমার যেখানে তুমি স্টোর করে রাখছো ওই ভিডিও বা ফাইলস গুলা, সেটা হচ্ছে কাইন্ড অফ আমাদের ব্রেইন এর মতো কাজ করে, মেমোরি সেল এর মতো। এই ধারণা থেকেই বেসিক্যালি এই ডিভাইস বেসড সিস্টেমে আসা। তো আমরা জানি যে ডিভাইস বেসড সিস্টেম বা আমরা এই যে চোখ দিয়ে যে দেখি ভিশন, ডেফিনেটলি কোন একটা লার্জ অবজেক্টের কাছাকাছি থেকে দেখতে গেলে পুরোটা দেখতে পারবো না, মনে হবে যে কেটে একটা অংশ দেখতেছি, বা যে অংশটা মনে করো জুম করে দেখবো কোন একটা ক্যামেরা দিয়ে, তো আমরা জুম করে কি করি একটা সার্টেন পোর্শন কে ক্যাপচার করি, বাকি অংশ নেই। তো এটা ডিপেন্ড করে অন ইওর পার্টস, মানে তুমি কি দেখবা বা কোনটা দেখতে চাচ্ছো, কোন পোর্শন দেখতে তোমার ভালো লাগতেছে, তুমি সেই পোর্শনই ক্যাপচার করো। আমরা যখন কোন একটা লার্জ অবজেক্ট থেকে একটা পার্ট কেটে নিই বা ক্যাপচার করে নিই, যতটুকু আমার ভিউ অ্যাঙ্গেল বা আমার চোখ বা ক্যামেরাটা দেখতে পাচ্ছে কাছাকাছি ডিস্টেন্স থেকে, তখন সেই ধরনের কোঅর্ডিনেট বেসিস সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ডিভাইস বেসড কোঅর্ডিনেট সিস্টেম। তো আমাদের ভিউ প্যানেল হচ্ছে এক দুই রকম, একটা হচ্ছে আমরা যখন অনেক দূর থেকে একটা বড় অবজেক্টকে দেখি তখন পুরাটাই দেখতে পারি, যখন কাছাকাছি যাই তখন মনে হয় যে একটু কেটে দেখতেছি, পুরাটা অংশ দেখতে পাচ্ছি না, যেমন পাহাড় পর্বত বা বড় বড় বিল্ডিং বা অবজেক্টের ক্ষেত্রে এ ধরনের হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই কোঅর্ডিনেট বেসিস সিস্টেম। তো ওয়ার্ল্ড কোঅর্ডিনেট বেসিস এই সিস্টেমে যখন একটা বড় অবজেক্ট থেকে একটা সার্টেন পোর্শন কেটে নেওয়া হয়, তো এটাকে বেসিক্যালি আমরা ক্রপিং ও বলতে পারো, কেটে নেওয়ার মতো। তো এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে তোমার উইন্ডো, যে আমরা সাপোজ এই উইন্ডোটা নিয়ে নিছি, তার অর্থ হচ্ছে তুমি একটা সার্টেন পোর্শন কে নিছো একটা বড় লার্জ অবজেক্ট। তো দ্বিতীয় যে ফিগারটা আছে এখানে শুধু দেখতে পাবা, প্রথম ফিগারে যে বড় একটা অবজেক্ট ছিল সেই অবজেক্টটা যেহেতু পুরোটা আমি ভিউ করতে পারতেছিলাম না, আমার কাছে যে অংশটা ভালো লাগছে বা যে অংশটা আমি ক্যাপচার করতে চাই, আমি শুধুমাত্র সেই অংশটা কি করছি ক্লিপ করে নিছি বা তোমার ক্রপ এর মতো কেটে নিছি, যতটুকু আমার ভিশনের মাঝে আসছে বা আমার ক্যামেরার ফোকাস লেন্থ এর মাঝে ধারণ করছে ঠিক ততটুকু আমি কেটে নিছি। তো এটা হচ্ছে তোমার ডিভাইস কোঅর্ডিনেট বেসিস সিস্টেম, যেটা আমি ডান পাশে দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তীতে আজকে যে অ্যালগোরিদম একটা দেখাবো, অ্যালগোরিদমটার নাম হচ্ছে লাইন ক্লিপিং। লাইন ক্লিপিং মানে হচ্ছে যে তোমার একাধিক মনে করো যে পসিবল লাইন থাকতে পারে, বাট তুমি আসলে কোন লাইনটা নিবা বা তোমার চোখের মাঝে যেগুলো ভিজিবল বা ভিজুয়াল বা যেগুলো আমার চোখে আসতেছে সেটা শুধুমাত্র সেগুলাই নিবা, নাকি যেগুলো তোমার ভিজুয়াল পার্সপেক্টিভের বাইরে সেগুলো তোমাকে নিতে হবে আর কি। বেসিক্যালি একটা এটার উপর বেসিস করে অনেক কিছু করা যায়, আমরা সেই একটা অ্যালগোরিদম দেখবো। অ্যালগোরিদমটার নাম হচ্ছে কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম, আমরা খুব শীঘ্রই সেখানে যাব। যাওয়ার আগে আমরা প্রাইমারি বেসিসে আরো কিছু জিনিস দেখবো আর কি। এখন আমাদের আর একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে এই যে একটা ফরম্যাট থেকে আর একটা ফরম্যাটে যাচ্ছে, অর্থাৎ একটা বড় অবজেক্ট থেকে আমি একটা ছোট পার্ট কেটে নিচ্ছি বা দেখার জন্য ক্যাপচার করে নিচ্ছি, তো এটা কয়েকটা ধাপে হয়, তো সেই ধাপগুলো এখানে বলা আছে। ফার্স্ট অফ অল তোমাকে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট বেসিস সিস্টেমে যে সিন অথবা যে অবজেক্টটা থাকবে তার একটা মডেল তৈরি করতে হবে। তো আমরা আসলে মডেল আমাদের তৈরি করা লাগে না, আমাদের ব্রেইন আর আমাদের চোখ একই সাথে ফাংশন করলে অলরেডি কি করতে পারি কোন একটা অবজেক্ট দেখতে পারি। বিকজ তোমরা ফিজিক্স এর ল ওয়াইজ জানো যে যখন কোন একটা অবজেক্টের উপর মানে আলো পড়ে এবং ওই আলোটা প্রতিফলিত হয়ে তোমার চোখে আসে এবং চোখ তোমার সেটা রেটিনার মাধ্যমে মনে করো ব্রেইনে পাস করে দেয়, আলটিমেটলি সেটাই তোমার ভিশন হিসেবে কাজ করে বা দেখতে পারি। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এটাই যে কোন একটা সিন অথবা কোন একটা অবজেক্টের যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট বা অবস্থানগত স্থানাঙ্ক সেটাকে ভিউইং করতে হবে বা একটা মডেলিং ক্রিয়েট করতে হবে, এটা আমাদের অটোমেটিক্যালি হবে। আবার আমাদের যে ক্যামেরা গুলো বিল্ট ইন করা সেই ক্যামেরারও সেম ফাংশন, এই প্রত্যেকটা ক্যামেরার একটা ফোকাস লেন্থ থাকে, 1/f বা অ্যাপারচার বলা হয় আর কি। অ্যাপারচার রেশিওর উপর ডিপেন্ড করে, কিন্তু ডিপেন্ড করে যে তুমি কি অনেক দূরের একটা অবজেক্ট ক্লিয়ারলি তৈরি মানে তুলতে পারবা ছবি, নাকি কাছাকাছি কোনো অবজেক্টকে ক্লিয়ারলি তুলতে পারবা। যেমন দেখবা যে আমি যদি রাতের বেলার মনে করো যে দূরের একটা নক্ষত্র বা মহাকাশের কোন একটা অবজেক্ট দেখতে চাই, ডেফিনেটলি তোমার বাইনোকুলারের মতো সিস্টেম ইউজ করতে হবে, ঠিক আছে। আবার আমি যদি চাই যে নর্মাল যে তোমার থেকে আমি তুমি আমার থেকে 2 মিটার বা 5 মিটার ডিস্টেন্সে দাঁড়াই আছো, আমি তোমাকে ক্যাপচার করছি, তাহলে আমাকে আর এরকম অ্যাপারচার ডিস্টেন্স নিয়ে চিন্তা না করলেও চলবে, সেক্ষেত্রে নর্মাল ক্যামেরা বেস সিস্টেমে তোমাকে ক্যাপচার করা পসিবল। তো এগুলোর উপর বেসিস করে বেসিক্যালি একটা মডেল ক্রিয়েট করতে হয়। যখন আমরা এই মডেল গুলো ক্রিয়েট করে ফেলি তখন হচ্ছে আমাদের কনভার্সন। আমরা তো জানি যে আমরা যখন একটা বড় অবজেক্টের কাছে যাই আমাদের কনভার্ট করে আমাদের যে সার্টেন পোর্শনটা, এটা ডিপেন্ড করবে তো তোমার উপর বা যে ক্যাপচার করবে তার উপর, সেই পোর্শনটা সে ক্যাপচার করে নিবে বা যে যতটুকু সিলেক্ট করে। সে যদি চায় যে তার কাছে ভালো লাগতেছে না সে বামে শিফট করতে পারে তার ক্যামেরার পজিশনটা,
মানে বামের দিকে যে অবজেক্ট গুলো ছিল, অবজেক্টের পার্টস গুলো ছিল, সেগুলো তার ভিউ অ্যাঙ্গেলে চলে আসবে। যদি ডানে নেয় তাহলে আবার ভিন্ন আর একটা ভিউ অ্যাঙ্গেল পাবে, উপরে নিতে পারে অথবা নিচে টপ অথবা বটম পজিশন নিতে নিতে পারে, অথবা সে জুম করে কোন একটা অবজেক্টকে আরেকটু ক্লিয়ারলি করার ট্রাই করতে পারে, এনি কাইন্ড অফ ভিউ প্যানেল হতে পারে। এই কাজটাই হয়ে থাকে হচ্ছে সেকেন্ড স্টেপে, যে কনভার্সনটা হয়। থার্ড স্টেপ হচ্ছে নর্মালাইজেশন। একটা প্রচলিত কথা আছে বা সব থেকে ট্রুথফুল কথা হচ্ছে, যখনই আমরা কোনো কিছু ডিজিটাল বা ডিজিটাইজ বেসিসে যাই বা কাজ করি, ডেফিনেটলি ওইটার আউটপুট যখন পাবো, আউটপুটের সাথে সাথে কিছু অপ্রত্যাশিত আউটপুট পাওয়া যায়। এটাকে কম্পিউটার সায়েন্স এর ভাষায় বলা হয় হচ্ছে নয়েজ। ঠিক আছে, যেমন ইলেকট্রিসিটি যখন পাস হয়, মনে করো যে যেখানে ইলেকট্রিসিটি প্রডিউস হইতেছে সেখান থেকে, মনে করো এখানে তৈরি হয়েছে 22,000 কিলো ভোল্টের, মনে করো যে ইলেকট্রিসিটি বা কারেন্ট, ওই এসি কারেন্টটা যখন তোমার বাসা বাড়ি পর্যন্ত টেনে দেয়, আমাদের বাসা বাড়ির ক্যাপাবিলিটি কিন্তু 220 ভোল্টের। তারপরে এখানে ট্রান্সফরমার গুলো ইউজ করি, আইদার আপলোড করে মানে তোমার ভোল্টেজটাকে আপ করি অথবা ভোল্টেজটাকে ডাউন করি। ঠিক আছে, বেসিস অন দা ডিভাইস। আমাদের বাসা বাড়িতে ওরকম হেভি ডিভাইস থাকে না বা হেভি মেশিনারি থাকে না যেখানে এত ভোল্টেজ লাগে, যার কারণে আমরা কম ভোল্টেজ পাস করি। কিন্তু মেইন কথা হচ্ছে, যেখান থেকে মনে করো ইলেকট্রিসিটি প্রডিউস হলো, অ্যাজ ফর এক্সাম্পল মনে করে দেখলা যে তোমার বাসার পাশে একটা বিদ্যুতের তোমার সেখানে প্রডিউস হয়, মনে করো ওইখানে কোনো আইদার কয়লা বেসিস হতে পারে অথবা তেল বেসিস হতে পারে অথবা পারমাণবিক বিদ্যুৎ চুল্লি হইতে পারে, তো ওখানে যত মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয় ওটা যখন ট্রান্সমিশন করে সেখানে কিছু ট্রান্সমিশন লস হয়ে যায়। কারণ হচ্ছে ওই ট্রান্সমিশন লসটা হচ্ছে কেন, কারণ ওই কারেন্টটা যখন তোমার আসবে একটা সার্টেন লেন্থ অতিক্রম করে, তখন সাথে সাথে ওই কারেন্টের সাথে দেখা যায় যে চারপাশের কিছু মানে ইম্পিউরিটি, মানে যেগুলাকে আমরা বলি ইম্পিউরিটি বা যেগুলো কোনো ভেজাল, বাংলাতে হচ্ছে ভেজাল, সেই জিনিসগুলো অ্যাডিশন হয়ে যায়। অ্যাডিশন হয়ে ওখানে তোমার ওর ক্ষমতা বা ক্যাপাবিলিটির পরিমাণটা কমায়। আবার আমাদের যে বাইক, আমাদের যে মোটর সাইকেল বা মনে করো যে গাড়ি, এর ইঞ্জিনের যে মনে করো হর্স পাওয়ার, এই ও যে হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন, তোমরা ফিজিক্স এর ম্যাথ পড়ছো, এরকম দেখছো যে 50% লস হইলে বা ইটা ইজ ইকাল টু 60% লস, ইটা ইজ ইকাল টু 40% লস, হ্যাঁ, লসের কারণে তোমার ইঞ্জিনটা আসলে কতটুকু হর্স পাওয়ার বা আলটিমেট আউটপুট দিতে পারবে। কারণ কি, ইঞ্জিনটা যখন রান করে তখন দেখা যায় যে বিভিন্ন মেকানিক্যাল ঘর্ষণ হয় ওখানে। ঠিক আছে, ওই ঘর্ষণের কারণে ওর শক্তি আসলে কমে যায় সাবস্টেন্স গুলো। তো আমরা যখন এই যে ক্যামেরা দিয়ে ছবি তুলি, ডেফিনেটলি আমার ক্যামেরার যে মনে করো ক্ষমতা, ওই ক্ষমতার যে ছবিটা আমার অ্যাকচুয়ালি পাওয়ার কথা সেটা আমি পাই না, বিভিন্ন কারণে এটা হতে পারে। আর এক এক নম্বর কারণ, যে তোমার ক্যামেরার মনে করো রেশিও খুব ভালো, বা যে ডিসপ্লেতে মনে করো এটা ভিউ করবে সেই ডিসপ্লের ক্যাপাবিলিটি নাই ওটা দেখানো। সাপোজ তোমার ক্যামেরা 4K রেজলিউশনের ভিডিও করতে পারে, বাট তুমি যে ডিভাইস দেখতেছো সেই ডিভাইস মনে করো 4K সাপোর্টই করে, তাহলে কিভাবে তুমি ক্যামেরার ক্যাপাবিলিটি দেখতে পারবে, ওই ভিডিওটা দেখতে পারবে, ডেফিনেটলি দেখতে পারবে না। সো এই ধরনের বিভিন্ন কারণে আমরা আসলে অ্যাকচুয়াল যেটা থাকে সেটা অনেক সময় দেখতে পাই না। এই অ্যাকচুয়াল আর যেটা আমরা দেখি, এই দুইটার মাঝে একটা নর্মালাইজেশন করতে হয়। ঠিক আছে, যেটাকে বলা হয় নর্মালাইজড ভিউ, মানে তুমি যেটা ক্যাপচার করছো আর আমি যেটা দেখবো তার মাঝে হচ্ছে সম্মতা নিয়ে আসা, যে ঠিক আছে তুমি খুব ভালো ক্যাপচার করছো আর আমার ডিভাইস মনে করো খুব খারাপ, তাহলে ঠিক আছে মিডিয়াম দেখি আর কি। তোমার খুব ভালোটা না দেখতে পারলেও আমার ডিভাইসের যে হাইস্ট ক্যাপাবিলিটিটা থাকবে আমি সেই হার্ডওয়্যারের হাইস্ট ক্যাপাবিলিটিটাই দেখতে চাই। 4K না দেখতে পারি, আমরা ফুল এইচডি দেখতে পারি, অথবা মনে করো ফুল এইচডি তে ক্যাপচার করছি আমি এইচডি দেখবো, 720 পিক্সেল দেখবো, এরকম বেসিসে নর্মালাইজেশন করা হয়। এটা হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং বেসিস সিস্টেম। তোমার ক্যামেরা অথবা ডিভাইস এরকম প্রোগ্রামিং বেসিস কোড লেখা আছে বলেই কিন্তু কনভার্সনটা করতে পারে। তারপর 4 নম্বর স্টেপটা হচ্ছে, আমাদের যে ভিউইং আগে অ্যাঙ্গেলটা ছিল ওটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, যে একটা পৃথিবীর সাপেক্ষে একটা মনে করো অনেক বড় এভারেস্ট পর্বত আছে, পর্বতমালা আছে। এখন ওইটাই যখন আমি আমার ক্যামেরা দিয়ে ছবি তুলছি বা তোমাকে তুমি সামনে ফোরগ্রাউন্ড মানে তুমি সামনে যখন থাকো ওটাকে বলা হয় ফোরগ্রাউন্ড, তোমার পিছনে যখন ওই এভারেস্ট আছে তখন ওইটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড আর কি। তাহলে এই যে ফোরগ্রাউন্ড তুমি আর এভারেস্টটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরকম দেখে যখন ছবিটা তুলবো তখন দেখবে আবার তোমার পিছনের ওই এভারেস্টের সাইজটা মনে হবে যে ছোট, স্মল। কারণ কি, তখন তুমি হচ্ছে আমার ক্যামেরার সামনে ফোকাস লেন্সের সামনে, তোমাকে অনেক বড় দেখা যাবে আর তোমার পিছনে যে পর্বতমালাটা আছে মনে হবে যে অনেক ছোট। তা আসলে কি তোমার থেকে ছোট? ডেফিনেটলি তোমার থেকে ছোট না, ও তোমার থেকে কোটি কোটি গুণ বড় আর বাট ভিউইং অ্যাঙ্গেলের কারণে সেটা আমরা দেখতে পাই না। এই পুরো প্রসিডিউরটাকে বলা হয় হচ্ছে ম্যাপিং নর্মালাইজেশন ভিউ পোর্ট টু ডিভাইস কোঅর্ডিনেটর ডিভাইস বেসিস সিস্টেম। এইভাবে হচ্ছে আমরা 4টা ধাপে
অ্যাকচুয়াল একটা অবজেক্টকে আমাদের ক্যামেরা বেসিস যে কোনো ডিজিটাইজড যে ডিভাইস গুলোর মাধ্যমে কোনো কিউ করি, ভিডিও অথবা মনে করো পিকচার ফর্মে, এইভাবে চারটা ধাপে বেসিক্যালি কাজ করে থাকে। তবে এখানে এখন এক্সট্রা একটা ধাপ এন্ট্রি হয়ে গেছে, যেটা হচ্ছে রিসেন্টলি তোমরা নিজেরাই জানো যে তোমাদের ক্যামেরা গুলা এআই এনাবলড, দেখবা যে ম্যাক্সিমাম ডিভাইস গুলাতে লেখা থাকে এআই এনাবলড, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবলড করা থাকে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবলড কথার অর্থটা হচ্ছে মানে আগে যে ছবিটা তোমরা তুলতা ওইটা পরবর্তীতে ভিউ করতা, জাস্ট এরকম চারটা প্রসিডিউরের মাধ্যমে দেখাইতো। কিন্তু এখন কি করে এআই এনাবলড হয় যে ক্যামেরা গুলো ডিটেক্ট করতে পারে যে তোমার পিছনে অবজেক্টটা কিটাই, সেটা কি কোনো সিন বা ভিউ টাইপের, নাকি পিছনে একটা মনে করো কোন একটা সার্টেন ফল নাকি ফ্রুটস টাইপের, নাকি মনে করো যে তোমার পিছনে তোমার একটা ব্লার পোর্শন আছে সাপোজ অন্ধকার টাইপের, ও কিন্তু এর ধরনের ডিটেকশন করতে পারে। এগুলো বলে অবজেক্ট ডিটেকশন টেকনিক। হ্যাঁ, এগুলো এখন খুব পপুলার, এগুলা অনেক দিন থেকে এগুলো নিয়ে রিসার্চ চলতেছে, এখন এগুলো প্রোডাক্ট হিসেবে বাজারে চলতেছে। এগুলো হচ্ছে কম্পিউটার ভিশনের হচ্ছে অবদান। তো আমরা কম্পিউটার ভিশনটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাথে যুক্ত আছে। তো যে ক্যামেরা গুলো এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনক্লুডেড, সেখানে হচ্ছে এক্সট্রা একটা ধাপ থাকে যেগুলো এরকম অবজেক্ট ডিটেক্ট করতে পারে। অবজেক্ট ডিটেক্ট করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ক্যামেরা যদি বুঝতে পারে যে তোমার পিছনে আর একটা মানুষ আছে যাকে তুমি চাও না, তখন তুমি ইচ্ছা করলে তাকে ব্লার করে দিতে পারো পরবর্তী এডিটিং অপশনে। তারপর মনে করো তোমার পিছনে কোন একটা জিনিস ব্লার হয়ে গেছে, বা তুমি চাও সেটাকে ব্লার না অ্যাকচুয়ালি যেরকম ক্লিয়ার ছিল সেরকম ক্লিয়ার করতে, তো তুমি এডিটিং অপশনে যেয়ে সেই কাজটা কিন্তু করতে পারবা। এরকম বিভিন্ন অপশন এখন এআই এনেবল ক্যামেরা গুলো আছে। ইভেন এআই এনেবল ক্যামেরা গুলো এরকম যে পিছনে যে মানুষটা তাকে মনে করো সে চেক চেকও করতে পারে, যদি প্রিভিয়াসলি তার ক্যাপচার বা তার মুখ অবয়ব থাকে ফেস ডিটেকশনের মাধ্যমে। তো অনেক কিছু এখন ইমপ্লিমেন্ট হচ্ছে সামনে দুনিয়াতে এরকম ভিডিও বা অডিও, সরি অডিও বলতেছি, বা পিকচার যে স্টিল ফ্রেম ফরম্যাট, এই ফ্রেম ফরম্যাট গুলোতে আরো ধীরে ধীরে অনেক চেঞ্জ আসবে। এখন হচ্ছে আমরা তাহলে ডিরেক্ট অ্যালগোরিদমটাতে চলে যাই। এই অ্যালগোরিদমটাতে এই চারটা কনসেপ্টই কিন্তু ইউজ হবে আর কি, এই চারটা ধাপই ইউজ হবে। বাট এই চারটা ধাপের কাজটা অ্যালগোরিদমের স্টেপ বা আমাদের কোডিং এর ভাষায় আমরা বুঝতে ট্রাই করবো। আমি এখন সেই অ্যালগোরিদমটাতে এন্ট্রি করব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে স্কেলিং ফ্যাক্টর, এটা একটু আমাদের একটু বোঝা দরকার। স্কেলিং ফ্যাক্টর মানে কিন্তু যে আমরা ছোটবেলায় যেরকম স্কেল দিয়ে দাগাদাগি করতাম, ব্যাপারটা এমন না। স্কেলিং করার অর্থ হচ্ছে কোন একটা অবজেক্টকে আইদার এনলার্জ করা, এনলার্জ মানে হচ্ছে বড় করা, আর যদি আমি ছোট করতে চাই সেটাও করতে পারি। তার মানে স্কেলিং মানে হচ্ছে আইদার অবজেক্টটাকে আমি বড় করে ভিউ করে দেখবো অথবা ছোট করে দেখবো। যেমন আমরা জুম যখন করি তখন হচ্ছে এনলার্জ করি, যখন আমরা মনে করো জুম আউট করি তখন হচ্ছে তার অপোজিট কাজটা করি, অর্থাৎ এনলার্জ করি না, ব্যাপারটাকে ছোট বা মিনিয়েচার সাইজে নিয়ে যায় আর কি। তাহলে এই যে কোন একটা ছবি যেটা তুমি ক্যাপচার করছো, মনে করো কোন একটা যেখানে মনে করো ছবি প্রিন্ট করে লাইক স্টুডিও, স্টুডিওর মামার কাছে মনে করো তুমি যাই তিন ধরনের ছবি প্রিন্ট করতে দিছো, একটা মনে করো স্ট্যাম্প সাইজ যেগুলো হচ্ছে 1/1, একটা মনে করো পাসপোর্ট সাইজ 2.38 × 2.38 × 1.56 মনে হয়, আর একটা হচ্ছে মনে করো 3R বা 4R লার্জ যেগুলো যে ফ্রেমে বাঁধাই করে রাখে। তাহলে তুমি যে ক্যাপচার করছো যে সাইজে মামার কাছে, যে সেই সাইজটাকে তিনটা সাইজে কনভার্ট করতে বলতেছে। যখন মামাটা মনে করো ওই ছবিটা একেবারে ছোট যেটা স্ট্যাম্প সাইজে কনভার্ট করে 1/1 স্কোয়ার শেপ, তখন দেখবা যে তোমার যে অ্যাকচুয়াল সাইজটা ছিল সেটাকে ছোট করে। এখন মনে করো যে কনভার্সন বা যে মনে করো অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে সে এটা কাজটা করতেছে, সে যদি মনে করো যে এই কাজটা করতে যে মনে করো সাইজটা ছোট করার জায়গায় মনে করো কি করলো যে তোমার চোখ চোখটা বড় করে রাখলো আর পুরো বডি আর যা কিছু আছে সবকিছুকে ছোট করে ফেলছে, মনে করো এরকম হয়ে গেছে। কোডিং এ মনে করো একটা বাগ আছে, আলটিমেটলি আউটপুটটা যখন পাইতা দেখতে যে তোমার চোখটা হচ্ছে পুরো ওই 1/1 ফ্রেমে জুড়ে আছে, আর দেখতে বডি কিছু পোর্শন কেটে গেছে, কিছু পোর্শন বেঁকে গেছে, এরকম হয়ে যায়। কিন্তু তা কি হয়, ডেফিনেটলি তা হয় না। কারণ কি, ওই ক্যামেরাটা যখন তোমার ওই ছবিটা যেটা তুমি ক্যাপচার করছো ওটাকে ছোট করে ট্রাই করে স্কেলিং করে, মানে রিভার্স স্কেলিং করে আর কি, তো স্কেলিং করার সময় ডেফিনেটলি তোমার চোখটাকে যে রেশিওতে ছোট করে তোমার বডি পোর্শনটাকেও সেই রেশিওতেই ছোট। আবার যখন 3R বা 4R এ কনভার্ট করো অর্থাৎ এনলার্জ করার ট্রাই করো, তাহলে ওখানে কি করে তোমার চোখটাকে যদি বড় করে দেয় তাহলে তোমার বডি পোর্শন বা বাদ বাকি যে পোর্শন আছে সেই রেশিওতে ওই এনলার্জ করতে থাকে, অর্থাৎ কোনোটাই ছোট কোনোটাই বড় করে না। যদি হইতো তাহলে দেখা যাইত যে স্ম্যাশড হয়ে যেত এবং আমরা কেউই খুশি থাকতাম না। তো এই ব্যাপারটাকে বলা হয় স্কেলিং করা আর কি। তো স্কেলিং ফ্যাক্টর
তুই ভাবে করতে হয়, যদি তোমার ছবিটা 2D হয়, লাইক আমরা যে ছবিগুলো মামার ভাইয়ের কাছ থেকে পেলে এগুলো কিন্তু 2D, কারণ দেখো ছবি হচ্ছে শুধুমাত্র একটা লেন্থ থাকে আর একটা উইথ থাকে। আমরা কিন্তু বলে আসি মামা এই উইথে করেন বা এই লেন্থে করেন, আর হচ্ছে তোমার ওটার পাশে এরকম লেখা থাকে যে 628 ইন্টু সামথিং এত ইন্টু এত, তো এটা হচ্ছে 2D ভিউ। 2D ভিউতে আমাদের অক্ষ দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের ভিউটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় যে এক্স অক্ষ বরাবর যদি তুমি বাড়াতে চাও বা কমাতে চাও, তার রেশিওটা হবে হচ্ছে XV ম্যাক্স। XV ম্যাক্স মানে হচ্ছে তুমি ক্যামেরা দিয়ে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভি, মানে ভিউইং পোর্শন। তাহলে তোমার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ কতটুকু দেখতে পারো, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে XV ম্যাক্স। আর ক্যামেরা দিয়ে সবথেকে তুমি কতটুকু জুম আউট করে তুলতে পারো সেটা হচ্ছে XV মিন। আর নিচে যেটা আছে XW ম্যাক্স, এটা হচ্ছে কোন একটা অবজেক্টের হাইস্ট সব থেকে বড়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সাইজটা কত ওই অবজেক্টের অ্যাকচুয়াল শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে ম্যাক্স। আর ওই অবজেক্টটাকে যদি তুমি দূর থেকে দেখার ট্রাই করো তাহলে সব থেকে ছোট কত ক্ষুদ্র ডিস্টেন্সে দেখতে পারো, XW মিন। তো এই রেশিওটা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যদি এভাবে এই সূত্র দিয়ে ইভালুয়েট করা যায়, তাহলে তুমি যদি 2SX 2SY মানে দুই দ্বিগুণ করো, তাহলে দেখবা যে ছবিটা অ্যাকচুয়াল যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। তো ওই যে আমরা যে 3 আর 4 আর করতে বলি, তো মামা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর 3SX, ওয়াই অক্ষ বরাবর 3Y 3SY করে দেয়, মানে এক্স অক্ষ বরাবর 3 ওয়াই অক্ষ বরাবর 3 টাইমস করে দেয় আর কি। ঠিক আছে, তো ওনাকে তার 3 টাইমস করতে হয় না, ওনাকে জাস্ট ফরম্যাটে যে ওনার অটোমেটেড সফটওয়্যারটাতে সিলেক্ট করলেই হয়ে যায়, বাট ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা ইন্টারনালি এই কোডিংটা মানে এই সূত্রটার উপর বেসিস করে কাজ করে আর কি। আবার যখন ছোট করে তখন এটা রিভার্স, তারপর ছবি তুমি ছবিটা হাফ করে দিতে চাও, তো তুমি হাফ SX করে দাও, হাফ SY করে দাও, তো হাফ দ্বারা গুণ করলে তো সবকিছু ছবি ছোট হয়ে যাবে। 1/3 করে দাও, 1/3 ইন্টু SX 1/3 ইন্টু SY, এভাবে ছোট করা যায়। এখন আমরা যাচ্ছি তাহলে আমাদের অ্যালগোরিদম। তো আমাদের এই অ্যালগোরিদমের একটা জেনারেলাইজড নাম আছে, আমরা যে এখন অ্যালগোরিদমটা দেখবো এটার নাম হচ্ছে ক্লিপিং অ্যালগোরিদম। হ্যাঁ, যে আমাদের একটা অনেক বড় কিছু অবজেক্ট থাকবে, আমরা সেখান থেকে ক্লিপ করে বা ক্রপ করে কেটে নিয়ে সার্টিং পোর্শনটা রাখবো যতটুকু আমাদের ওই ডিভাইসের ভিউইং অ্যাঙ্গেলের মাঝে থাকবে, মানে আমাদের যে ডিভাইসটা থাকবে সেই ডিভাইসটা দেখতে পাবে সেই অ্যাঙ্গেলের মাঝে যতটুকু থাকবে সেটাকে আমরা ক্লিপিং অ্যাঙ্গেল বলবো। আমাদের এই ক্লিপিং অ্যাঙ্গেলের জন্য বেশ কিছু সংখ্যক অ্যালগোরিদম, নাম করা অ্যালগোরিদম আছে, তার মাঝে অন্যতম অ্যালগোরিদমের নাম হচ্ছে কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম। ঠিক আছে, কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদম, যে তোমার অনেকগুলো লাইন আছে, তুমি কোন কোন লাইন বা লাইনের কতটুকু নিবা কতটুকু বাদ দিবা আর কোন কোন লাইনকে পুরোপুরি বাদ দেওয়া যায়, আবার কোন কোন লাইন থাকবে পুরাটাই তোমাকে নিতে হবে, তো কিভাবে আমরা এই কাজটা করি সেটাই আমরা দেখবো। তো কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম আজকে দেখাবো, এর পরবর্তী দিন আরো একটা অ্যালগোরিদম দেখাবো, নাম হচ্ছে লিয়াং বার্সকি। তো কোহেন সাদারল্যান্ড থেকে লিয়াং বার্সকি হচ্ছে বেটার, তো আমরা লিয়াং বার্সকি যেদিন দেখবো সেদিন বুঝতে পারবো, বাট আজকে হচ্ছে শুধুমাত্র কোহেন সাদারল্যান্ড লাইন অ্যালগোরিদম দেখবো। আর নিচে দেখো আরো 3টা অ্যালগোরিদমের নাম বলা আছে, স্প্লিটিং, লাইন ক্লিপিং, NLN, তো আমরা এগুলো দেখবো না, এগুলো হচ্ছে বেশ কমপ্লেক্স, মানে এক একটা অ্যালগোরিদম পড়াতে গেলে 2-3টা করে ক্লাস থাকে, একটা করে পড়াতে গেলে, সো এটাকে আমরা স্কিপ করতেছি, কারণ আমাদের তো শুধুমাত্র ক্লিপিং অ্যালগোরিদম পড়লেই হবে না, আরো অনেক কিছু আছে সামনে, লাইন ক্লিপিং, লাইনের পরে পলিগন ক্লিপিং, অনেকগুলো দেখবো। তো যার কারণে আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এখান থেকে জাস্ট 2টি অ্যালগোরিদম দেখবো। তো কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমের স্লাইডে আমি হচ্ছে শর্টে ইন ব্রিফলি এখানে রিপ্রেজেন্ট করছি, তোমরা যদি চাও এই জিনিসটাকে ইন ডিটেলস বুঝতে তাহলে তোমাদের দেখবে একটা রেফারেন্স বুক নামে একটা PDF বই আপলোড করা আছে। PDF বই আপলোড করার উইকটার যে অধ্যায়টার নাম হচ্ছে 2D ভিউ, ওই চ্যাপ্টারটাতে গেলে এটা ইন ডিটেলস পাবা। যাই হোক, আমি হচ্ছে আমার একটা হ্যান্ড আউট থেকে এটা একটু শো করার ট্রাই করবো আর কি, কোন সাদারল্যান্ড অ্যালগোরিদমটা যে ধাপে ধাপে কিভাবে কাজ করতে হয়। তো এই তোমাদের সুবিধাতে আমি এটা আপলোড করে দিছি একটু আগে যখন ক্লাস শুরু করলাম আর কি, হ্যান্ড নোটের এই কপিটা। এখানে দেখা যাবে যে আমার হাতের লেখার কারণে কিছু কিছু অক্ষর নাও বুঝতে পারো আর কি, যে আমি যেভাবে লিখছিলাম আর কি। এই জন্য আর কি যদি ভালো করে দেখতে চাও বা বুঝতে চাও সেক্ষেত্রে তুমি ওই PDF বইটা ইউজ করতে পারো আর কি। ঠিক আছে, তো কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমের স্টেজ হচ্ছে দুটা। প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই করা, যেহেতু এটা লাইন ক্লিপিং অ্যালগোরিদম তার মানে মাল্টিপল লাইন থাকবে, আমাকে কিছু লাইন নিতে হবে, কিছু লাইন বাদ দিতে হবে, আবার কিছু লাইন থাকবে যেগুলো সার্টেন পোর্শন নিব, সার্টেন পোর্শন বাদ দিব, আবার কিছু লাইন থাকবে যেগুলো পুরাটাই নিব আর কিছু লাইন থাকবে পুরাটাই বাদ দিব। তো এই প্রপার্টিস এর উপর বেসিস করে আমরা হচ্ছে আইডেন্টিফিকেশন ট্রাই করব, যে আমরা কোন লাইনগুলো যেগুলো আমাদের আসলে
ক্লিপ করব বা আমার অ্যাকচুয়াল ছবিতে রাখবো বা ক্যাপচার করা ফ্রেমে রাখবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাকে কোহেন সাদারল্যান্ড যে ওয়েতে প্রসেস করতে বলছে সেই প্রসেসটা ফলো করে তোমাকে ক্লিক করতে হবে বা পারফর্ম করতে হবে, মানে অ্যালগোরিদম ইমপ্লিমেন্টেশন করা। তো প্রথম যে স্টেপটা তোমাকে করতে হবে অ্যালগোরিদমে, সেটা হচ্ছে ফাইন্ড আউট করা, ট্রাই করতে হবে যে কোন লাইন গুলা ভিজিবল আর কোন লাইন গুলা ভিজিবল না। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা আমরা এখান থেকে দেখি, করো আমি ছবিটা বের করি। এখন বাম পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে বিফোর ক্লিপিং, আর একটা হচ্ছে আফটার ক্লিপিং। আমরা বিফোর ক্লিপিংটা একটু দেখা করি। দেখো বিফোর ক্লিপিং এ এই যে রেক্টেঙ্গুলার যে শেপটা, আমরা একটু আগেই বলছি রেক্টেঙ্গুলার শেপটা হচ্ছে তোমার ক্যামেরা বা যে ডিভাইস দিয়ে তুমি ক্যাপচার করা ট্রাই করতেছো বা তোমার ডিসপ্লে মনিটরটাও হতে পারে, সেটার ওই ভিউ প্যানেলটা দেখাচ্ছে। বেসিক্যালি এটা আমরা সবসময় রেক্টেঙ্গেল ফরম্যাটে দেখি, তুমি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে এডিট করে পরবর্তীতে স্কোয়ার, সার্কুলার, পলিগন বিভিন্ন শেপে নিয়ে যেতে পারো, সেটা হচ্ছে আলাদা কথা। বাট ক্যামেরা বা এই ভিউ প্যানেলে যখন তোমরা ক্যাপচার করো বেসিক্যালি ছবিগুলো বা ভিডিওগুলো সবসময় এরকম রেক্টেঙ্গেল ফরম্যাটেই থাকে। আমরা এই রেক্টেঙ্গেল ফরম্যাটটা দিয়ে বোঝাচ্ছি যে এই রেক্টেঙ্গেলের ভিতরে যে লাইন গুলা পড়বে, মানে সেই লাইন গুলো হচ্ছে আমার ভিজিবল, আর রেক্টেঙ্গেল এর বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ইনভিজিবল। এখন তুমি যদি চাও রেক্টেঙ্গেলটাকে বামে সরাবা, ওকে ফাইন, তুমি বামে সরাতে পারো। তুমি যদি চাও রেক্টেঙ্গেলটাকে রাইট শিফট করবা, ডানে সরাবা, তুমি শিফট করতে পারো। তুমি যদি চাও যে উপরে শিফট করবা, সেটা করতে পারো। তুমি যদি চাও নিচে শিফট করবা, সেটাও করতে পারো। আবার তুমি যদি চাও অ্যাঙ্গুলার, মানে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সাপোজ একটু বাঁকা করে ছবিটা তুলবো, সেটাও পারবা। ঠিক আছে, তো এই অপারেশন গুলো কিন্তু পারা যাবে। ওকে, তো যখন তোমাদের অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে অবশ্যই বুঝা উচিত যে অ্যাঙ্গেল ক্রিয়েট করার অর্থ হচ্ছে এম বা স্লপ বা ঢালের ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করার। হ্যাঁ, স্লপ এর ভ্যালু যত চেঞ্জ করবা তত দেখবা যে ওই অ্যাঙ্গেলটা রোটেট বা চেঞ্জ হতে শুরু করে দিচ্ছে। আর এক্স ওয়াই যে কোঅর্ডিনেট গুলা থাকে, যেমন আমাদের যদি এটা তোমার একটা রেক্টেঙ্গেল হয়, সো ডেফিনেটলি এটা চারটা পয়েন্ট আছে, যেমন এখানে একটা, এখানে একটা, মানে ক্রসিং পয়েন্ট গুলো। এই চারটা ক্রসিং পয়েন্টের যে স্থানাঙ্ক, চারটা ক্রসিং পয়েন্টের স্থানাঙ্ক গুলাকে যদি তুমি লেফট শিফট করতে চাও, তাহলে শুধুমাত্র ভূমি বরাবর বা ভূমির ভ্যালুটা চেঞ্জ করতে হবে। যদি তুমি বামে শিফট করো তাহলে নেগেটিভ ভ্যালু আসবে, যদি ডানে শিফট করো পজিটিভ ভ্যালু আসবে। যদি তুমি এবার ওয়াই অক্ষ বরাবর শিফট করতে চাও তখন তোমার উপরে নিলে হচ্ছে পজিটিভ আসবে, নিচে নিলে নেগেটিভ আসবে। তো এগুলো কোঅর্ডিনেট বা তোমরা যখন জিওমেট্রি শিখছো তখনই বোঝাবে হয়ে গেছে। তাহলে আমাদের এখানে দেখো বেশ কিছু সংখ্যক লাইন আছে, যেমন এই যে বামে যেটা নামটা যদিও বোঝা যাচ্ছে না, মানে নোটেশন গুলো, কারণ ছবিটা আমি যখন এখানে অ্যাটাচ করছি তখন এই ছবিগুলো কোয়ালিটি খুব একটা ভালো ছিল, বই থেকে ক্রপ করছি তো যার কারণে এখানে এই আসে না। তো ধরে নাও যে এটা একটা হচ্ছে লাইন, এই যে P3 P4 মনে হয় এই লাইনটার নাম। এই লাইনটার দেখো পুরোপুরি তোমার ভিউ যে পোর্শনটা আছে বা এই যে রেক্টেঙ্গেলটা আছে রেক্টেঙ্গেল এর বাইরে, তো যেটা তোমার রেক্টেঙ্গেল এর বাইরে ওটা কি আমি আসলে কখনো ভিউ করতে পারবো? ওটা তো আমার ক্যামেরার ভিউ অ্যাঙ্গেলেই আসে না, তো ওটা আমি কিভাবে ক্যাপচার করবো? সে ডেফিনেটলি এটাই পারবো না। তুমি যদি ক্যাপচার করতে চাও তাহলে তুমি বামে শিফট করে দাও, বামে শিফট করলে তাহলে না হয় এটা আসবে। তো আমি যেহেতু যে পোর্শনটা এখন ধরে আছি কারেন্টলি সেখানে যেহেতু নাই, তাহলে ওইটা আমাকে একটু ভিজিবল লাইন না। তো দেখো আমাদের অ্যালগোরিদমে শুরুতেই বলছিল ফাইন্ড আউট দ্য ভিজিবল লাইন, আমাদের প্রথম স্টেপ। তো যে ভিজিবল লাইন গুলা মনে করো যাদের দুইটা পয়েন্ট, কারণ একটা লাইন ক্রিয়েট করতে গেলে মিনিমাম দুইটা পয়েন্ট লাগে। হ্যাঁ, একটা লাইন ড্র করতে গেলে, যেমন এখানে একটা শুরুতে এন্ড পয়েন্ট আছে, সবার নিচে একটা এন্ড পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট যদি যোগ করে দাও তাহলে কিন্তু একটা লাইন পাওয়া যায়। মিনিমাম দুইটা পয়েন্ট লাগে, ম্যাক্সিমাম তো অনেক পয়েন্টই লাগতে পারে, কারণ এর মাঝে আরো স্থানাঙ্ক আছে। তো এই যে দুইটা পয়েন্ট থাকতো যেটাকে আমরা যোগ করে একটা লাইন পাইলাম, এই দুইটা পয়েন্ট উভয় যদি তোমার এই ভিউইং যে রেক্টাঙ্গুলার শেপটা আছে এর মাঝে যদি থাকতো তাহলে তারা ভিজিবল হতো, তাহলে আমার কিন্তু এই লাইনটা ভিজিবল না, তাহলে আমি বুঝতে পারলাম এটা আমার ভিজিবল লেখতে পারে। আবার দেখো এই যে ভিতরে P1 P2 নামে যে লাইনটা আছে, এটা দুইটা যে এন্ড পয়েন্ট দুইটাই কিন্তু এই রেক্টাঙ্গুলার শেপের মাঝেই আছে, তো ডেফিনেটলি এটা আমার ভিউ অ্যাঙ্গেল বা ভিউ এর মাঝেই আছে, তো এটা কিন্তু আমার পুরোপুরি ভিজিবল। আর একটু নিচে যদি আসি এই যে P5 P6 এই বরাবর দেখো একটা লাইন আছে, এই লাইনের এই P6 থেকে এই ডট পর্যন্ত এই ক্রসিং পর্যন্ত হচ্ছে তোমার ভিজিবল, বাট বামে দেখো একটা সূক্ষ্ম একটা ছোট একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, মানে একটু বাইরে চলে গেছে, যে অংশটুকু বাইরে চলে গেছে ওটুকু কিন্তু আমি ভিউ করতে পারবো, বিকজ অফ সেটা আমার ভিউ অ্যাঙ্গেলের বাইরে বা ওই পয়েন্টটা আমার এই রেক্টেঙ্গুলের বাইরে, ওই অংশটুকু ভিজিবল না, বাট ভিতরের যে অংশটুকু আছে এই অংশটুকু ভিজিবল।
আবার নিচে P7 P8 আর একটা লাইন আছে। এই লাইনে দেখো কিছু অংশ ভিজিবল, যেমন এই অংশটা ভিজিবল, যে অংশটা এই ভিতরে আছে, আবার নিচে একটা অংশ আছে যেটা ভিজিবল না, আবার উপরে একটা সার্টেন পোর্শন কেটে গেছে যেটা আবার ভিজিবল। সো এখানে আবার কিছু অংশ ভিজিবল, আবার দুই দিকে ইনভিজিবল লাইন আছে। আবার উপরে একটা পোর্শন আছে যেখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটা কোন মানে এটা বাইরে, মানে আমাদের যে এই রেক্টেঙ্গুলার পোর্শন ছিল এই রেক্টেঙ্গুলার পুরোপুরি বাইরে একটা লাইন। সো ডেফিনেটলি এই লাইনটা কিন্তু আমাদের ভিজিবল না, আমাদের ইনভিজিবল এরিয়া। এখন তোমাকে যদি বলি যে কোন লাইন গুলা ভিজিবল আর কোন লাইন গুলা ভিজিবল না, তুমি তো বলবা যে এটা ছোট বাচ্চাও পারবে, কারণ আমরা দেখেই বুঝে যাইতে পারতেছি। এখন কম্পিউটারটা আসলে ছোট বাচ্চার থেকেও দুর্বল, ও আসলে কিছু পারে না, শিখতে পারে না, ওকে আসলে শেখাইতে হবে। ওকে শেখাইতে হলে তোমাকে কোড করার ছাড়া কোনো উপায় নেই। আমরা যে কথাটা আমাদের ব্রেইন প্রসেস করতে পারতেছে বা আমি তুমি বুঝতেছি, ওই কাজটাই কম্পিউটারকে বুঝাইতে হবে। আমরা আসলে কিভাবে বুঝি ওই কম্পিউটারটাকে বোঝানোর? আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে কোডিং করা। র কোডিং করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে তোমাকে এই কাজটা বুঝাতে গেলে অ্যালগোরিদম বেসিস যদি তুমি কোডিং না করো, ও কিভাবে বুঝবে? সেটা এই কারণে কিন্তু আমরা আসলে যে কোন লাইনটা নিব, কোন লাইনটা নিব না, কোন লাইনের কোন পোর্শন নিব, কোন পোর্শন বাদ দিব, এই ডিসিশন নেওয়ার জন্য আমাদের এই অ্যালগোরিদম গুলো ডিজাইন করা হয়েছে। এই কারণে কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি হচ্ছে কোন সাদা লাইন অ্যালগোরিদম। তো এখন তাহলে আমরা বুঝে ফেললাম, বা আমরা যদি কম্পিউটারকে বুঝাইতে সক্ষম হই কোড করে, ওই এন পয়েন্ট সিলেক্ট করে করে, যে আমরা মনে করি এন পয়েন্ট গুলা দিয়ে দিলাম, কম্পিউটার এন পয়েন্ট গুলা চেক করবে যে কোন এন পয়েন্টটা এই রেক্টেঙ্গুলার ভিতরে আছে, কোন এন পয়েন্টটা রেক্টেঙ্গুলার বাইরে আছে। তো কন্ডিশন গুলো চেক করার পরে যে যে পয়েন্ট গুলো তোমার রেক্টেঙ্গুলার বাইরে থাকবে ওগুলাকে ওই ডিসকার্ড করে দিবে, যে পয়েন্ট গুলো তোমার রেক্টেঙ্গুলার মাঝে থাকবে সেগুলাকে ওই ইনক্লুড করবে। বাট সমস্যা হবে তখন যখন দেখা যায় যে কিছু লাইনের সার্টেন পোর্শন ভিতরে, সার্টেন পোর্শন বাইরে, আবার কিছু লাইনের সার্টেন পোর্শন ভিতরে, আবার দুই দিকে তোমার ডিসকার্ডিং পোর্শন আছে, মানে একটা উপরের দিকে একটা নিচের দিকে। এই জায়গাগুলোতে আমরা কি করবো? তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সলিউশন দিবে পরবর্তী স্টেজ গুলো। তো আমরা ভিজিবলটা বুঝলাম, এবার আসো আমাদের নট ভিজিবল। তো নট ভিজিবল কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি, কারণ কি যে জিনিসগুলো তোমার ভিজিবল ওটার অপোজিটই কিন্তু হচ্ছে নট ভিজিবল। নট ভিজিবল হওয়ার দেখো কন্ডিশন গুলো এখানে লেখা আছে। হ্যাঁ, এই কন্ডিশন গুলো যদি আমরা একটু চেক করি, যেমন এই যে এক্স ম্যাক্স, ওয়াই ম্যাক্স, এক্স মিন, ওয়াই মিন, এটা অর্থ কি জানো? এই যে আমাদের যে রেক্টেঙ্গেলটা ছিল না, সে ক্যামেরা রেক্টেঙ্গেল যার মাঝে আমরা দেখতে পাই, এই রেক্টেঙ্গেলের এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা, মনে করো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এটা যদি আমি ডিস্টেন্স মেজার করি, এটা কিন্তু তোমরা মেজার করতে পারো। যেমন দুইটা পয়েন্ট দিয়ে থাকলে তার ডিস্টেন্স মেজার করো, তোমরা সূত্র ওই ম্যাথমেটিক্স ইন্টারমিডিয়েটের শুরুতেই পড়ে আসছে, 2.1 নামক চ্যাপ্টারে, যে রুট ওভার x1 - x2 ডিফারেন্স দা হোল স্কোয়ার প্লাস y1 - y2 ডিফারেন্স দা হোল স্কোয়ার, উপরে হচ্ছে রুট ওভার, করলেই দেখবা যে তার ডিফারেন্সটা বা ডিস্টেন্সটা মেজার হয়ে যাবে আর কি, ডিস্টেন্স বের করা ফর্মুলা। তো আমরা যেহেতু দুইটা পয়েন্ট জানি, আমাদের দুইটা এন্ড পয়েন্ট, সো ডেফিনেটলি আমি আমার এক্স অক্ষ বরাবর ম্যাক্সিমাম ডিস্টেন্স কত সেটা আমি ফাইন্ড আউট করার ট্রাই করতে পারবো, তাহলে আমি এইভাবে এক্স ম্যাক্সটা পেয়ে যাবো। আবার তুমি যদি চাও ওয়াই অক্ষ বরাবর মানে হাইট বরাবর দুইটা ওয়াই ডিস্টেন্স বের করতে, তুমি সেটাও পারবা। তুমি এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝে ডিস্টেন্স বের করো, তাহলে দেখবে যে তোমার ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স পেয়ে গেছে, সেটা হচ্ছে ওয়াই ম্যাক্স। আর এক্স মিনটা কত? এক্স মিন হচ্ছে সবসময় জিরো হয়, ওয়াই মিনটা হচ্ছে সবসময় জিরো হয়। তবে সবসময় ঠিক না, যদি তোমার এই যে তোমার এখানে যে তোমার রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলের একটা অবস্থান যদি জিরো জিরো বা মূল বিন্দুগামী হয়, সেক্ষেত্রে শুধুমাত্র জিরো জিরো হইতে পারে। আর যদি মনে করো মূল বিন্দুগামী না হয়, মনে করো নেগেটিভ বা পজিটিভ যে কোনো একটা ভ্যালু, তো যে পয়েন্টস গুলো থাকবে ওটার মাঝে সব থেকে ছোট ক্ষুদ্রাংশের যে মনে করো স্থানাঙ্কটা থাকবে, মনে করো একটা পয়েন্ট আছে 2, 3, একটা পয়েন্ট আছে মনে করো 5, 6, একটা মনে করো আছে 7, 8, আমরা তাহলে কোনটাকে এক্স মিন আর ওয়াই মিন ধরবো? যে 2, 3 আছে এটাকে এক্স মিন, অর্থাৎ 2টাকে এক্স মিন, 3টাকে হচ্ছে ওয়াই মিন ধরবো, মানে যে ভ্যালু গুলো থাকবে তাদের মাঝে ছোটটাকে। আর যদি দেখা যায় যে কোন একটা জিরো আছে আমরা মূল বিন্দুগামী, তো ডেফিনেটলি এক্স মিন আর ওয়াই মিন এর ভ্যালু তখন জিরো হবে আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো কন্ডিশনটা হচ্ছে এমন যে কখন লাইন গুলা ইনভিজিবল হয়, যখন ওই লাইন গুলা এক্স অক্ষের ভ্যালু গুলা দেখা যায় যে এক্স ম্যাক্স এর থেকেও বড়, মানে আমার যে ধারণ ক্ষমতা তার থেকেও বড়, মানে ওভারফ্লো হচ্ছে। যে আমি মনে করো 5 একক ভ্যালু ধরতে পারি, তুমি এসে বললা যে তোমাকে আমাকে 7 একক নিতে হবে, আমি বলবো যে পসিবল না, নট পসিবল। আবার আমার মনে করো মিনিমাম ধারণ ক্ষমতা মনে করো বা একটা সার্টেন রেশিও আছে, যে আমি একের 1 এককের কম কাউকে নিই না, তুমি এসে বললা যে 0.5 নিতে হবে, আমি বলবো যে না আমি এটাও নিতে পারবো না। তো যখন হচ্ছে ওভারফ্লো অথবা আন্ডারফ্লো ঘটবে, শুধুমাত্র সেই কন্ডিশন গুলাতে
ওই লাইন গুলা নট ভিজিবল হয়ে থাকে। তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তো আমরা বুঝিয়ে ফেললাম যে কোন লাইন গুলা ভিজিবল আর কোন লাইন গুলা ভিজিবল না। এখন আসো আমরা আস্তে আস্তে অ্যালগোরিদমটাতে আর একটু ভিতরে এন্ট্রি করি। এবার আসো সেই লাইন গুলা যেগুলো হচ্ছে এইখানে কিছু অংশ মনে করো ভিজুয়াল আর কিছু অংশ হচ্ছে ভিজুয়ালের বাইরে, আবার কিছু অংশ মনে করো যে ভিজুয়াল, আবার দুই পাশে মনে করো ইনভিজিবল পার্ট। এখানে কি করা যায়? তো এটাকে সলভ করার জন্য আমাদের কোহেন সাদারল্যান্ড নামে যে দুই ম্যাথমেটিশিয়ান ছিল তার একটা প্রপোজ করলো বা একটা অ্যালগোরিদম প্রপোজ করলো যে আমরা এরকম একটা জিনিস ডিজাইন করবো। কিরকম একটু যদি এখানে যাই, মনে করো এটা হচ্ছে তোমার সেই উইন্ডো, যে তোমার সেই ক্যামেরা যে পোর্শনটা তুমি ক্যাপচার করতে পারতেছো। তো তোমার অবস্থানটাকে চারটা শূন্য দ্বারা রিপ্রেজেন্ট করবো, হ্যাঁ মানে চারটা বিট দ্বারা রিপ্রেজেন্ট করবো। প্রতিটা বিটের অবস্থান হচ্ছে এক একটা জিনিস রিপ্রেজেন্ট করবে। যেমন এখানে যে চারটা বিট আছে এই যে উইন্ডো পজিশনটাতে, তো তোমার অ্যাকচুয়াল উইন্ডো পজিশন বা তোমার ক্যামেরা যেখানে ধরে আছে ওই পজিশনটাকে আমরা চারটা জিরো দ্বারা রিপ্রেজেন্ট করবো সবসময়। যখনই তুমি এক ঘর বামে যাবা তখন কি করবো জানো? তোমার যে চার নাম্বার বিটটা ছিল, চার নাম্বার বিটটা কোথায়? এই যে এটা দেখো, চার নাম্বার বিটে কত করে দিছি? ওয়ান করে দিচ্ছি। আমি যদি একটু জুম করি তাহলে হয়তো একটু বুঝতে পারবা যে আমাদের প্রাইমারি অবস্থায় সবগুলো বিট হচ্ছে জিরো থাকে। যখন আমি ওই যে বললাম যে আমি বামে একটু সরতে চাই বা শিফট করতে চাই, তো তুমি শিফট করতে চাইলে তোমার ওই অবস্থানটাকে আমি কি বলবো, চার নাম্বার বিট পজিশনে একটা ওয়ান করে দেবো। তো এই দেখো বিট পজিশন চার মানে হচ্ছে লেফট উইন্ডো। হ্যাঁ, যে আমি যদি দেখি যে চার নাম্বার বিট পজিশনে একটা ওয়ান আছে তাহলে বুঝতে পারবো যে আমি আসলে এখানে ছিলাম না, আসলে আমি ছিলাম হচ্ছে চারটা জিরোর জায়গায়, আমার আসলে যেটা হয়েছে এক ঘর বামে আমি সরে আসছি। ঠিক আছে, এরপর তুমি যদি এক ঘর ডানে সরে যাও তাহলে কি করবো, তিন নাম্বার যে বিট পজিশন আছে সেখানে দেখো একটা ওয়ান করে দিব, মানে তিন নাম্বার বিট হচ্ছে রাইট শিফট। তুমি যদি মনে করো এক ঘর উপরে যাও টপ পজিশনে, তাহলে দেখো এক নাম্বার যে বিট পজিশন আছে বা অ্যাবাভ যেটা আছে সেখানে আমি ওয়ান করে দিব, এটা হচ্ছে অ্যাবাভ উইন্ডো বা টপ পজিশন। তুমি যদি নিচে আসো তাহলে দেখো দুই নাম্বার বিট পজিশনে কি করে দেবো, ওয়ান করে দিব। ঠিক আছে, তাহলে আমরা চারটা পজিশন বুঝলাম, যে অ্যাকচুয়াল পজিশন থেকে যখন এক ঘর বামে যাব তখন চার নাম্বার বিট কে ওয়ান করবো, যখন ডানে যাব তখন তিন নাম্বার, যখন উপরে তখন এক, আর যখন নিচে তখন হচ্ছে দুই। বাট এমনও তো হতে পারে যে আমি কর্ণ বরাবর গেছি, তখন কি হবে? দেখো কর্ণ বরাবর চারটা অবস্থান, এটাও খুব ইজিলি ফাইন্ড আউট করবে কিভাবে। যেমন তুমি যদি এই অবস্থানটা ফাইন্ড আউট করতে চাও, এই যে অবস্থানটা যেখানে আমি আমার মাউসটি স্ক্রল করার ট্রাই করতেছি, এই অবস্থানটা হচ্ছে তোমার এই উইন্ডো পজিশন থেকে এক ঘর উপরে। দেখো এখানে যদি তুমি যেতে চাও তাহলে কিভাবে যাবা, এখানে যেতে হবে তোমাকে এক ঘর উপরে, তারপরে এক ঘর বামে শিফট করতে হবে, অর্থাৎ এক ঘর টপ এক ঘর বামে শিফট। তাহলে দেখো টপ পজিশন মানে হচ্ছে বিট পজিশন ওয়ান, আর এক ঘর লেফট শিফট মানে বিট পজিশন চার। তাহলে আমি যদি বিট পজিশন এক আর বিট পজিশন চারে দুইটা বিট পজিশনে ওয়ান ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে ওইটা আসলে আমার টপ লেফট, এটা হচ্ছে আমার টপ লেফট কর্নার, আর এটা হচ্ছে আমার টপ রাইট কর্নার। তাহলে আমি টপ টপ মানে হচ্ছে ওয়ান, এক নাম্বার বিট, আর রাইট মানে হচ্ছে কত নাম্বার বিট, এই যে তিন নাম্বার বিট এখান থেকে দেখতে পাবো, তিন নাম্বার বিট। তাহলে এক নাম্বার আর তিন নাম্বার বিট পজিশনে যখন ওয়ান হয়ে যাবে তখন এটা টপ রাইট কর্নার। এবার আসো বটম, একটা হচ্ছে বটম লেফট যেখানে এখন মাউস স্ক্রল করতে, একটা হচ্ছে বটম রাইট। বটম মানে কত? বটম মানে নিচে আসা বা বিলো, এটা হচ্ছে দুই নাম্বার, আর বটম লেফট মানে, লেফট মানে হচ্ছে তোমার চার নাম্বার, তাহলে দুই আর চার এই পজিশনটাতে, এই যে দুই আর চার নাম্বার বিট পজিশনে যখন ওয়ান হয়ে গেছে তখন বুঝতেছি বটম লেফট, আর যখন দুই আর তিন নাম্বার পজিশনে তোমার ওয়ান ওয়ান হয়েছে তখন হচ্ছে বটম রাইট হয়েছে, কারণ রাইট পজিশন তিন আর বটম তো দুই। তো এভাবে উনি একটা এরকম তোমার শিফটিং প্যারামিটার সেট করলো, যে আমি আমার উইন্ডো থেকে যদি বামে শিফট করি তাহলে বিট পজিশন গুলো এইভাবে চেঞ্জ করবে, ডানে শিফট করলে এরকম, টপ অথবা বটমে গেলে এরকম, টপ লেফট টপ রাইট অথবা বটম লেফট বটম রাইটে গেলে এভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, এখন কি হবে এই যে এই পজিশন গুলাতে আসলে কি চেঞ্জ করতে হবে? ডেফিনেটলি কিছু তো কিছু তো চেঞ্জ করতেই হবে। যেমন খেয়াল করো তো, যেমন আমি যদি এই উইন্ডো পজিশনটাকে বাম অথবা ডানে শিফট করতে চাই, তাহলে খেয়াল করে দেখো তোমার আসলে এক্স অক্ষের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে, তোমার কিন্তু ওয়াই অক্ষের ভ্যালুকে চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ কি তখন তুমি বামে যাবে, এক্স অক্ষের ভ্যালু আলটিমেটলি তোমার যে বর্তমান অবস্থানটা ছিল তার থেকে কমবে, যেহেতু মিনিমাইজ হবে, আর যদি ডানে যাও তাহলে হচ্ছে বাড়বে, তোমার ছক্কা খুঁজে বসালে এটা বুঝতে পারো। আর যখন উপরে যাবে তখন দেখো ওয়াই অক্ষের ভ্যালুটা পজিটিভ বা ইনক্রিজ হবে, যখন নিচে যাবে ওয়াই অক্ষের ভ্যালুটা ডিক্রিজ হবে, আর কি ছক্কা খুঁজে রুলস পাই। তাহলে এখানে গেলে আমি এখন সেই অ্যালগোরিদমের এই চারটা পয়েন্ট ক্লিয়ারিফাই করতে চাই। যখন আমরা মনে করো যে টপ পজিশনে যেতে চাই, তো টপ পজিশন মানে কি? টপ পজিশনে যাওয়ার অর্থ হচ্ছে যে তোমার
ওয়াই অক্ষ বরাবর ইনক্রিজ করা, তখন দেখো ওয়াই অক্ষের ভ্যালুটা চেঞ্জ করতে হবে। যা আমি যে চেঞ্জটা করবো সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ম্যাক্স, যে আমার ওয়াই ম্যাক্সটা যেটা থাকবে তার থেকে আমি আসলে বড় পজিশনে যাচ্ছি। কারণ খেয়াল করলে দেখো, কারণ তোমার ওয়াই ম্যাক্সটা ছিল হচ্ছে ঠিক এতটুকু, এতটুকু ছিল এখানে শুরু এখানে হচ্ছে শেষ। তো এতটুকু যদি তোমার ওয়াই এর ম্যাক্সিমাম ডিস্টেন্স হয়, সেটাকে যদি এখন তুমি উপরে শিফট করে দাও, তো ডেফিনেটলি আগে যে ওয়াই ম্যাক্স এর সাইজটা ছিল তার থেকে কিন্তু এখন ওয়াই ম্যাক্স সাইজটা বড় হয়ে গেছে, ওয়াই বরাবর ভ্যালুটা বড় হয়ে গেছে। যদি ভ্যালুটা বড় হয়ে যায় আলটিমেটলি আমাকে তো আসলে ওই কম্পিউটার প্রোগ্রামিং এ চেঞ্জ করতে হবে। তো চেঞ্জটা আমরা করবো কিভাবে, এই ভ্যালুটা চেঞ্জ করে দিই, আমার যে ওয়াই এর ভ্যালুটা ছিল সেটাকে আপডেট করে ওয়াই থেকে ওয়াই ম্যাক্সটা বিয়োগ করে দিই। তুমি যদি বলো মানে সরি বটমে যাও বা বিলো পজিশনে যাও, তখন দেখো ওয়াই ম্যাক্স নিয়ে আর কাজ করা যাবে, তখন হচ্ছে নিচে যেহেতু যাচ্ছে তো এটা তো নেগেটিভ ভ্যালু, তো নেগেটিভ ভ্যালু আগে তোমার যা ছিল তার থেকেও নিচে চলে যাচ্ছ, তো তোমার আসলে ওয়াই মিন থেকে আরো বিয়োগ করে নিচে চলে যেতে হবে, মানে আরো ছোট হয়ে যাচ্ছে আমার ভ্যালুটা। আর যখন তুমি রাইটে যাও কোন একটা জিনিস, তো রাইট বা লেফটে গেলে তোমার এক্স অক্ষের ভ্যালুটা চেঞ্জ হয়, তো রাইটে গেলে হচ্ছে এক্স অক্ষ বরাবর বাড়ে আর লেফটে গেলে এক্স অক্ষ বরাবর কমে। তো যখন বাড়বে কখন, যখন তোমার ভ্যালুটা এক্স যে ম্যাক্স আছে সেটার থেকেও বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু এক্স ম্যাক্স। হ্যাঁ আমার লেখায় হয়তো এটা বুঝতে প্রবলেম হচ্ছে, বাট এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ম্যাক্স আর কি, তোমরা বইটা অথবা স্লাইডটা খুলে দেখতে পাবা। যখন এক্স এক্স অক্ষর পর ডানে যাবো তখন অবশ্যই ডেফিনেটলি এক্স অক্ষের ভ্যালু আমাকে আপডেট করে বড় করতে হবে, আর যখন বামে যাবো তখন তো আমার এক্স অক্ষ বরাবর ভ্যালু আরো ছোট করবে, তো তখন এক্স মিন থেকেও ছোট হয়ে যাবে। এই কারণে এটা হচ্ছে এক্স মিন মাইনাস হচ্ছে এক্স এইভাবে চিনে নেওয়া। আমরা এই যে চারটা এরিয়ায় এভাবে চিহ্নিত করা, এই জিনিসটাকে বলা হয় রিজিওন কোডিং। আর হ্যাঁ চারটা এরিয়া সিলেক্ট করলাম, লেফট রাইট বটম টপ, এই ব্যাপারগুলোকে বলা হয় রিজিওন এনকোডিং। তো এই রিজিওন এনকোডিং এর উপর বেসিস করে যদি তোমার ক্যামেরার পজিশনটা লেফট রাইট টপ বটম অথবা টপ লেফট টপ মনে করো টপ রাইট বটম লেফট বটম রাইট এ শিফট করো, তাহলে হচ্ছে এইভাবে ভ্যালু গুলোকে আপডেট করলেই তোমার অ্যাকচুয়ালি আউটপুটটা সেট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের অ্যালগোরিদমের অলমোস্ট শেষ, এটা তো আমরা দেখে ফেললাম আমাদের স্লাইড থেকে দেখাইছি। এটা লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঢাল ক্যালকুলেশন করা। এমন কি হতে পারে না যে ওই যে আমি প্রথমে একটা বলছিলাম তোমাকে যে একটা সিচুয়েশন বা কন্ডিশন যে আমাদের যে ছবিটা তুলবো এটাকে একটু অ্যাঙ্গুলার করে তুলবো আর কি, হ্যাঁ অ্যাঙ্গেল করে তুলবো। তো তোমাদের যদি আমি একটা পিকচার দেখাই এটা তোমাদেরকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আরো। আমি যদি বলি এই যে পি ওয়ান পি টু এই রেখাটা বা এই সরল রেখাটা দেখো উপরের দিকেও খেয়াল করলে দেখতে পাবা এখানে যে অবস্থান ছিল আস্তে আস্তে কি হয়েছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, মানে এক্স অক্ষ বরাবর শিফট হচ্ছে ওয়াই অক্ষ বরাবর শিফট হচ্ছে, এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, এক্সপোনেনশিয়াল টাইপের আর কি কার্ভ। তো এই কার্ভটা কিন্তু আপওয়ার্ড, হ্যাঁ আপওয়ার্ড কার্ভ বলা। আবার দেখো এই যে এখানে আর একটা কার্ভ ছিল, এই যে পি থ্রি আর পি সিক্স টাইপের একটা কার্ভ যেটা আছে, এটা দেখো উপরে যে অবস্থানটা ছিল তার থেকে মনে হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে, কারণ কি এটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড কার্ভ। তাহলে আপওয়ার্ড কার্ভের স্লোপ হচ্ছে পজিটিভ হয় বা ঢাল পজিটিভ হয়, আর ডাউনওয়ার্ড কার্ভের স্লোপ আর ঢাল হচ্ছে নেগেটিভ। এটা তোমরা ইচ্ছা করে নিজেরাও প্রুফ করে বের করতে পারো, এই যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দুর ঢাল জাস্ট বের করবে, এম ইজ ইকাল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স, যেটা আমরা এর আগেও দেখছি ম্যাথমেটিক্স এ ছোটবেলায় করে আসছি। তো তখন দেখছো এইভাবে স্লোপটা বের করবে, স্লোপের যদি ভ্যালু দেখো ওয়ান এর থেকে ছোট বুঝবা যে নেগেটিভ ঢাল আসছে, যদি দেখো ওয়ান এর থেকে বড় তাহলে বুঝবে যে পজিটিভ ঢাল আসছে, আর যদি দেখো যে ওয়ান আসছে এক্সাক্টলি ওয়ান তাহলে বুঝবে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এইভাবে বোঝা যায়। তো আমরা তাহলে এখন যদি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ঢালের পজিশনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ঢালের পজিশনটা কিভাবে চেঞ্জ করতে পারি, সেই চেঞ্জটা বের করার সূত্রটা হচ্ছে যে এখানে দিয়ে আছে যে যখন তুমি টু ডি, যেহেতু আমরা আগেই বলছি এটা হচ্ছে টু ডি ভিউ, তাহলে পরবর্তীতে থ্রি ডি দেখবো, বাট সেটা হচ্ছে ফাইনাল সেমিস্টার নট মিডে কোন আমরা থ্রি ডি তে যাচ্ছি। তো যখন টু ডি ভিউতে আসি তখন এক্স অক্ষ বরাবর কি চেঞ্জ হবে আর ওয়াই অক্ষ বরাবর কি চেঞ্জ হবে, তো ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তোমার যে ভ্যালুটা থাকে তার সাথে ঢাল এম এটা ক্যালকুলেট করবা, ঢালের ভ্যালুটা যেটা দুইটা বিন্দুর পার্থক্য থেকে, ইন্টু এক্স আই মাইনাস এক্স ও, এই পার্থক্যটা অ্যারেঞ্জ করতে পারে। এক্স আই টা কি, এক্স আই টা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যেটা দেখতে পারো, আর এক্স ওয়ানটা হচ্ছে তুমি ডিভাইসে যেটা দেখতে পারো। অ্যাকচুয়াল মানে হচ্ছে মনে করো অনেক দূর থেকে, তারপরে ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে একটা অবজেক্টকে দেখতে পারো সেটা এক্স অক্ষের ভাবে, আর যখন তুমি ক্যামেরায় দেখো সেটা হচ্ছে এক্স ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এটা ক্যালকুলেট করলে আমরা আসলে
তুমি তোমার ক্যামেরাতে কি দেখতে পাবে সেটা বুঝতে পারো। তারপর মনে করো যখন ওয়াই আইটা আপডেট করবো, তো ওয়াই আই কিভাবে আপডেট করবো, সরি এক্স আইটা কিভাবে আপডেট করবো, এক্স আইটা হচ্ছে তুমি আগে যেভাবে দেখতে পাইতা সেই এক্স আই সেটা ভালো প্লাস ওয়াই আই অর্থাৎ তোমার এখন যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমটা ছিল সেটার থেকে অ্যাকচুয়ালি তুমি যেটা দেখতে পারো সেটা হচ্ছে বিয়োগ দিতা, বিয়োগ দিয়ে পুরো ভ্যালুটাকে হচ্ছে এম বা ঢাল দিয়ে যদি ডিভাইডেশন করো তাহলে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর ভ্যালুটা হচ্ছে আপডেট হয়েছে। এভাবে আপডেট করলে আমরা ঢালের ভ্যালুটা চেঞ্জ করতে পারি। এখন তোমার ঢাল যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে এম ইজিক্যাল টু 30 ডিগ্রির জন্য যে ভ্যালুটা আসে 0.3 সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে হবে, যদি 45 হয় তাহলে 0.45 দ্বারা মাল্টিপ্লাই হবে অথবা এখানে ভাগ হবে 0.45 দ্বারা, করলেই তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়, অ্যাঙ্গুলার রোটেশন পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা এইভাবে আমাদের কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে যদি কোনো সার্টেন রোটেশন থাকে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে সেই রোটেশন অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা যে কাজটা করি এই রোটেশন চেঞ্জ, তারপরে পোর্শন গুলোকে সিলেকশন যে কোন পোর্শন রাখবো আর কোন পোর্শনকে রাখবো না, তো এই যে যে লাইন গুলা তোমার সার্টেন পোর্শন কে ডিসকার্ড করতে হবে, মানে যে লাইনের যে পোর্শনটা মনে করো ওই যে যে রিজিয়ন কোডিং গুলা দেখলাম যে আমাদের যে অংশটা দেখতে পাচ্ছি না মানে এক্স ম্যাক্স বা ওয়াই ম্যাক্স থেকে বড় হয়ে যাচ্ছে বা এক্স মিন বা ওয়াই মিন থেকে বড় হয়ে যাচ্ছে সেই পোর্শন গুলাকে আমরা বাদ দিই, ঠিক আছে। এভাবে বাদ দিয়ে আমরা আলটিমেটলি দেখো ডান পাশে একটা ছবি দিয়ে আছে সেখানে কি করা আছে যে P1 P3 এটা তো পুরোটাই তোমার ভিউ অ্যাঙ্গেল এর মাঝে, এই কারণে দেখো এই লাইনটা পুরোটাই নেওয়া হয়েছে। সেকেন্ড যে P5 P6 ছিল এই লাইনটা, এই লাইনে দেখো যতটুকু ভিউ করা গেছে ততটুকু নেওয়া হয়েছে, বাম পাশের পোর্শনটুকু বাদ দেওয়া হয়েছে। তারপর দেখো এই যে এখানে যে লাইনটা ছিল এই লাইনে দেখো এই পোর্শনটা যতটুকু এই যে ক্রপ করা গেছে বা ক্লিক করা গেছে এতটুকু নিয়েছি আমরা, উপরে আর নিচে যে এক্সট্রা অংশটা ছিল ওটা বাদ দিয়ে দিচ্ছি, ওটা যেহেতু আমাদের ভিউ প্যানেলের বাইরে। আর যে দুটা লাইন আমাদের পুরোপুরি ভিউ অ্যাঙ্গেলের বাইরে দুটা লাইনকে আমরা ডিসকার্ড করে দিচ্ছি। সো আলটিমেটলি তুমি যখন ক্যামেরাটা দিয়ে ছবিটা তুলবা ক্যামেরাটা আসলে কতটুকু ক্যাপচার করতে পারবে, ঠিক এতটুকু ক্যাপচার করতে পারবে, বাট আসলে কতটুকু ছিল এরকম একটা বড় অবজেক্ট ছিল সেটাকে ক্যাপচার করে এরকম ছোট অবজেক্টে কনভার্সন করে নিলাম। তো এই কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমটা যেহেতু বেশ কিছু ধাপ, তারপরে যে রিজিয়ন এনকোডিং গুলা করতে হয় এই কারণে বেশ একটু টাইম কনজিউম করে, হ্যাঁ টাইম কমপ্লেক্সিটি অত ভালো না, সো বাট কাজ কাজ চালানোর মতো আর কি। তো এনিওয়ে আজকে আমরা এখানেই শেষ করবো আমাদের কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমের পার্টটা, পরবর্তী দিন আমরা কোহেন সাদারল্যান্ড এর পরবর্তী লিয়াং বার্সকি যে অ্যালগোরিদমটা আছে সেটা নিয়ে আলোচনা করবো, ডিসাইড করবো। তো তোমরা এটা একটু দেখো, আজকে অ্যালগোরিদমটা খুব একটা কঠিন না, সহজ। তোমাদের স্লাইড আর যে হ্যান্ড রিটেন নোট দেখলাম দুটাই দেওয়া আছে, আবার PDF যে বইটা ওটাও দেওয়া আছে, দুটাই দেখতে পারো, তিনটাই মানে যে কোনো ধরনের দেখে প্রবলেম গুলো সলভ করতে পারো আর কি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা একটু থিওরি থেকে বের হয়ে আসি, থিওরি থেকে বের হয়ে আমরা আমাদের ল্যাবের পোর্শনের কাজটা আমরা স্টার্ট করবো আর কি। তো আজকের এই টপিকে কার কোনো প্রবলেম আছে? যদি না থাকে তাহলে আমরা হচ্ছে ল্যাবটা স্টার্ট করবো এবং তাড়াতাড়ি ল্যাবটা শেষ করতে পারি। আছে কারো প্রবলেম? ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা হচ্ছে থিওরি পোর্শন এখানে শেষ করি, আমরা এখন ল্যাব পোর্শনে এন্ট্রি করব। তো ল্যাব পোর্শনে এন্ট্রি করার জন্য সবাইকে যেটা করতে হবে তোমাদেরকে হচ্ছে গুগল ক্লাসরুমে যেতে হবে আর কি। হ্যাঁ গুগল ক্লাসরুমে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটু গুগল ক্লাসরুমে যেতে হবে, ওখানে একটা স্যাম্পল টেমপ্লেট দিয়ে আছে। তো স্যাম্পল টেমপ্লেটটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা আমি একটু রেকর্ডিংটা সেভ করে, আমাদের DD অ্যালগোরিদমে যেটা দেওয়া থাকে আমাদের এরকম দুইটা পয়েন্ট দেওয়া থাকে, তোমরা জানো একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। কাজটা হচ্ছে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত ধাপে ধাপে ইনক্রিমেন্ট বা ধাপে ধাপে দুইটা স্টেজে কি করা, একটা লাইনকে ড্র করা, এটা হচ্ছে DD এর কাজ। তো এটা দুইটা কেস থাকে, আমরা প্রথমে হচ্ছে একটা ঢাল কম্পিউট করে নিই বা ক্যালকুলেট করে নিই, পরবর্তীতে ওই ঢালের ভ্যালুকে কাজে লাগিয়ে হ্যাঁ ইউজ করে যে এটা ঢালটা কি একের থেকে ছোট নাকি একের থেকে বড় তার উপর বেসিস করে দুটা কন্ডিশন সেট করি। যখন একের থেকে ছোট হয় তখন দেখো অলওয়েজ এক্স অক্ষের যে ভ্যালুটা এক এক করে ইনক্রিমেন্ট হতে থাকে, বাট ওয়াই অক্ষের ভ্যালুটা কিভাবে ইনক্রিমেন্ট হয়, ওয়াই ইজিক্যাল টু হচ্ছে ওয়াই প্লাস এম বা ওয়াই প্লাস যে ঢালটাই যে এখানে ক্যালকুলেট করছে না সেভাবে, এটা কিন্তু আমরা গতদিন মানে থিওরিতে যখন ক্যালকুলেট করছি তখন দেখছি। তারপর যে কাজটা করতে হয় যে যেটা হচ্ছে দশমিক ভ্যালু আসে সেটাকে রাউন্ডিং অপারেশন করে দিতে হয়, যে 0.5 আসলে সেটাকে রাউন্ড করে 0.5 অ্যাডিশন করে একটা ইন্টিজার নাম্বার কনভার্ট করতে হয়, এই যে এখানে দেখা গেছে যে রাউন্ডিং অপারেশন। তো আমরা এই রাউন্ডিং অপারেশন গুলো করবো,
এলস কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে পুরাটা উল্টা। এখানে হচ্ছে ওয়াই একটা ভ্যালু এক এক করে ইনক্রিমেন্ট হয়, আর এক্স অক্ষের ভ্যালু হচ্ছে কিভাবে ইনক্রিমেন্ট হবে, এক্স প্লাস ওয়ান বাই এম, মানে এম এর রিভার্সটা অ্যাড হবে। এম এর ভ্যালু যা ছিল তার রিভার্স ভ্যালুটা তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। তো যেহেতু এক্স এর ভ্যালুটা এখানে তোমার দশমিক আসার সম্ভাবনা আছে, ইন দ্যাট কেস এক্স এর ভ্যালুটা এখানে রাউন্ডিং অপারেশন করতে হবে। তো আমরা এই পুরো কাজটা এখন আমাদের গ্রুপ প্রজেক্টের মাধ্যমে করার ট্রাই করব এবং দেখার ট্রাই করব যে আমরা আসলে আলটিমেটলি একটা লাইন ক্রিয়েট বা লাইন ড্র করতে পারি। সো খুব ভালোভাবে দেখবা, কারণ হচ্ছে এটার উপর বেসিস করে যেহেতু 5 মার্কস আছে এবং ওটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে কিভাবে ডিডিএটাকে ইমপ্লিমেন্ট করে আর একটা কাজ করা যায় আর কি। এবং এগুলা কিন্তু যত মানে করবা না বা শিখতে পারবা না তত কিন্তু তুমি প্রজেক্ট পারবা না, কারণ এইগুলার উপর বেসিস করে কিন্তু তোমার প্রজেক্টটা সিলেকশন হবে আর কি। মানে যে কোনো প্রজেক্ট সিলেকশন হবে না, সবার জন্য আমি আলাদা আলাদা প্রজেক্ট অলরেডি রেডি করে রাখছি, ওটা তো এখন তো দিব না, আর আমি তো এখন অ্যালগোরিদম গুলা সেট করি নাই। সো যেগুলো দেখাচ্ছি যেমন লাইন ড্র করা শিখাচ্ছে, লাইন দিয়ে মনে করো অনেক কিছু শেপ ড্র করা যায়, ত্রিভুজ চতুর্ভুজ পলিগন যে কোনো ধরনের ডিজাইন করা যায়। তো এইগুলোর উপর বেসিস করে করে কিন্তু একটা জন্য প্রজেক্ট সিলেকশন হবে। সো ডেফিনেটলি তোমাদেরকে এই অ্যালগোরিদম গুলো ওয়ান বাই ওয়ান ইমপ্লিমেন্ট করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। আমি দেখাই দিচ্ছি একটা, তারপর আমরা তো আমি এখন তাহলে ইমপ্লিমেন্টেশনে যাব। ইমপ্লিমেন্টেশনে যাওয়াটার অর্থ হচ্ছে এখন প্রথম যে কাজটা তোমাদের করতে হবে, আগেই জানো যে আমাদের কোড ব্লকসে যেহেতু আমরা আইডিটা ইউজ করি, সো আমরা কোড ব্লকস এর আইডিটা আমরা ওপেন করব। তো পরবর্তী দিন থেকে তোমাদের নিজেদের কম্পিউটার রেডি রাখতে হবে, তোমাদেরকেও লাইভে কোডিং করতে হবে। আজকেরটা আর করা লাগতেছে না, আজকে কোডিংটা আমি করব, ফাংশন গুলো আমি দেখাই দিব, আর হচ্ছে পরবর্তী যে কাজটা দিব ওটা তোমরা বাসায় করবে। তো যে কোনো গ্রুপের কাজ করতে গেলে তোমরা জানো, যেহেতু তোমরা অলরেডি আমার ফার্স্ট ভিডিও দেখছো প্লাস ওই লেকচারটা করছো, যে আমাদের ক্রিয়েট এ নিউ প্রজেক্টে যেতে হয়, তারপরে গ্লুড প্রজেক্ট এখানে যেতে হয়, তারপর আমরা গো এখানে সিলেক্ট করি, তারপরে আমাদের নেক্সট বাটনে যেতে হয়। তো আমাদের একটা প্রজেক্ট টাইটেল কিন্তু সেট করতে হবে, প্রজেক্ট টাইটেল তুমি তোমার মতো সেট করবে। আমাদের যেহেতু আজকে ডিডিএ অ্যালগোরিদম আমরা ইমপ্লিমেন্ট করবো, আমি লিখলাম হচ্ছে ডিডিএ অ্যালগোরিদম। আমি সাপোজ আমার প্রজেক্টের নামটা দিলাম, এরকম তুমি তোমার মতো দিতে পারো। তো আমরা কয়েকটা জিনিসের দিকে খুব নজর রাখি, সেটা কি এই যে প্রজেক্টটা যেখানে ক্রিয়েট হচ্ছে এই ফোল্ডারটা ঠিকঠাক আছে কিনা, যেটা কিন্তু আমরা প্রথম দিন ওই যে গ্লুটেন ইনস্টল দেওয়ার সময় দেখছি। ঠিক আছে, ওই সময় যদি ঠিকঠাক তোমার ইনস্টল হয়ে থাকে তাহলে আর প্রবলেম নেই, এই তোমাকে এটা ঠিক হলো। তারপর আমাদের নেক্সট বাটনে ক্লিক করবো, তারপরে দেখবো যে এখানে মিনজি ডাব্লিউ এই লোকেশনটা আসছে কিনা। তো এটা কিন্তু ডেফিনেটলি এটাই আসতে হবে, মিনজি ডাব্লিউ লোকেশন যদি না আসে তাহলে কিন্তু হবে না। সো এখানে মিনজি ডাব্লিউ লোকেশনটাই আসতে হবে। তারপর আমাদের নেক্সট এ যাবো, তারপর দেখবো যে আমাদের জিসিসি কম্পাইলারটা সিলেক্ট হচ্ছে কিনা। আমাদের সিলেক্ট হয়েছে, ওকে ফাইন। তারপর আমরা ফিনিশে যাব। এখন দেখবা যে তোমার সামনে একটা প্রজেক্ট ওপেন হয়ে যাবে, একটু টাইম নিচ্ছে, ওকে ফাইন। এখন আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে, আমাদের দেখো মেইন যে গ্লুটের যে প্রজেক্ট ফাইল এটা প্রিপেয়ার হয়ে গেছে, বাট আমরা অ্যাকচুয়ালি এখানে এডিট করতে চাই। এডিট করার আগে আমরা কিন্তু আরেকটা কাজ করতাম, কি করতাম, এই যে এখানে প্রজেক্টটা থেকে সিলেক্ট করতাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে বিল্ড অপশনস এ যেতে, বিল্ড অপশনস এ যেয়ে তোমাকে লিঙ্ক আর সেটিংস টা কিন্তু করে নিতে হবে সবসময়। প্রতিবার যখন প্রজেক্ট করবে তখনই করবে, তবে দেখা যায় অনেকের একবারের বেশি করা লাগে না, একবার করলেই হয়ে যায়, পরবর্তীতে ওটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট থেকে যায়। বাট আমার মতো যাদের সমস্যা আছে, যে যাদের প্রতিবার করতে হয় তাদের ক্ষেত্রে মানে সেভ অপশনটা হচ্ছে প্রতিবারই আসলে অ্যাড করে দেওয়াটা হচ্ছে বেটার, তাহলে আর ভয় থাকবে না। আমি প্রতিবারই সবসময় অ্যাড করে নিই। তো আমার এখান থেকে যেটা অ্যাড করতে হয় সেটা হচ্ছে ব্লুটের লাইব্রেরি ফাইলটা সবসময় অ্যাড করতে, আমি লাইব্রেরি ফাইলটি এডিশন করে নিলাম, পাথ এটাই রাখবো, ওকে ওকে। তো আমার এটা গ্লুটের ফাইল এখন রেডি। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো অলরেডি আমি যে যে লিঙ্কটা তোমাদের প্রোভাইড করছি এটা হচ্ছে এই আইডি ওয়ান এর লিঙ্ক। এই আইডি ওয়ান এর লিঙ্কে তোমাদের একটা টেমপ্লেট কোডিং দেওয়া আছে, এই টেমপ্লেট কোডিং এ আমরা আসলে এডিট করব, এখানে আসলে কাজ করব। আমাদের একটা ইউজার ডিফাইন ফাংশন যেটার নাম হচ্ছে ডিসপ্লে, এটা বিল্ড আপ করতে হবে, এখানে আমরা কোডিংটা বা অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো আমি আমার এখান থেকে তোমাদের কপি করে নিচ্ছি আমার টেমপ্লেটটা, সরি। তো টেমপ্লেটটা আমি কপি করে আমি পেস্ট করে দিব হচ্ছে তোমার এই মেইন ফাংশনে। ঠিক আছে, তোমরা ইচ্ছা করলে মেইন ফাংশনটা এডিট করেও এটা করতে পারতা, তো সমস্যা নাই, আমি এই টেমপ্লেটটাই নাও আর সহজে। এখানে অনেক কিছু কাজ আমি করে দিছি বাই ডিফল্ট। দেখো এখানে খুব ভালো করে বুঝো, না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবা, কারণ কোডিং যেহেতু। আচ্ছা আমি একটু পানি খাই। এখন আমাদের ফার্স্ট অফ অল শুরুতে দেখো অনেকগুলো হেডার ফাইল ডিক্লেয়ার করা আছে, এটা আমরা সবসময় করি,
তো আমাদের দেখো যে গতদিন যখন দেখাইছিলাম তখন একটা হেডার ফাইল অ্যাড করছিলাম windows.h, এখানেও কিন্তু দেখো সেই হেডার ফাইলটা আমি অ্যাড করছি, বুঝতে পারছো? তো এটা ডেফিনেটলি সবসময় অ্যাড করতে হবে। তারপর এই যে এই হেডার ফাইলটাও তোমরা অ্যাড করবে, হ্যাশ ইনক্লুড gl/glut.h, যেহেতু আমরা glut নিয়ে কাজ করতেছি তো এটাও অ্যাড করবো। আর আমি দেখো হচ্ছে আমাদের কোডিংটা হচ্ছে সবসময় C++ এ সেভ করি, C++ এ কাজ করলে হচ্ছে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, যার কারণে এখানে সিপিপি ফাইলটা সেভ হয়েছে। এনিওয়ে সি তে কাজ করলেও চলে, বা C++ করলে বেশ কিছু অ্যাডভান্টেজ আমরা পাবো। এরপরে হচ্ছে আমাদের যে কাজটা, আমাদের আমি একটু মেইন ফাংশনটাতে যেতে চাই। তো এই মেইন ফাংশনটার এই ফরম্যাটটা তোমাদের দেয়া আছে, এখানে হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল ইউজার ইনপুট নিতে হবে। তো আমাদের ইউজার ইনপুট কি জানো, আমাদের ইউজার ইনপুট হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট, যে আমি দুইটা পয়েন্টস দিয়ে দিব, আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত আমি ধাপে ধাপে অ্যালগোরিদম যদি ইমপ্লিমেন্ট করি তাহলে আমি DDL দিয়ে একটা লাইন ড্র করতে পারি। তা আমরা একটা ইউজার ইনপুট নিব, আমি ইউজার ইনপুট কিভাবে নিব, এটা নেওয়ার জন্য C++ এর যে ফরম্যাট CEM যদি আমি কল করি, মনে করো অ্যাজ ফর এক্সাম্পল চারটা ভ্যালু নিতে চাই, কি কি ভ্যালু নিতে চাই, এরকম চারটা ভ্যালু, যে 2, 3, 12, 8, তার মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। হ্যাঁ, তার মানে আমার চারটা ভেরিয়েবল লাগবে, চারটা ভেরিয়েবল দিয়ে আমি চারটা ভ্যালু নিব। তখন মাথায় রাখবা যেহেতু এই ভ্যালু গুলা তোমার হচ্ছে দশমিক হতে পারে, পরবর্তীতে পয়েন্টস গুলা কিন্তু দশমিক হতে পারে, কারণ আমরা দেখছি রাউন্ডিং অপারেশন করতে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই পয়েন্টস গুলাকে আমি ইন্টিজার না নিয়ে ডেটা টাইপটা ফ্লট টাইপ নিবো আর কি, ঠিক আছে? এটা মনে রাখবা যে আমরা ডেটা টাইপটা কিন্তু ফ্লট নিয়ে কাজ করতেছি। ওকে, তাহলে আমরা যদি ফ্লট ডেটা টাইপ নিয়ে কাজ করি, আমরা একটা জিনিস জানি আমাদের মেইন ফাংশনের মাঝে যে ভ্যারিয়েবল গুলো আমরা কল করি সেগুলোকে বলা হয় হচ্ছে তোমার ওখানকার এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল, এবং ওগুলোকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। তো লোকাল ভ্যারিয়েবল শুধুমাত্র একটা সার্টেন রেঞ্জ এর মাঝে কাজ করে, বাট আমরা আসলে যেহেতু কিছু তোমার বাই ডিফল্ট ইউজার ডিফাইন ফাংশন কল করবো, সো আমরা এখানে গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করতে চাই, কারণ গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে ইন এ কোড ফ্রম এনি হাউ দ্যাট ক্যান বি কল্ড, মানে একটা কোডের যে কোনো পোর্শন থেকে যে কোনো সময় আমি তাকে কল করতে পারি, এবং ওইটার আপডেটেড ফরম্যাটটাই যে কোনো জায়গা থেকে আমি চেক করতে পারবো। তো আমি যে চারটা ভ্যারিয়েবল দিয়ে আমি এখানে ভ্যালুটা নিবো, আমি এটা চারটা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবো সেগুলো হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, চারটা গ্লোবাল ভ্যারিয়েবল। আমি চারটা গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, মনে করো প্লট টাইপ দিয়ে, মনে করো আমার যেহেতু দেখো এক্স অক্ষ বরাবর দুইটা ভ্যালু, ওয়াই অক্ষ বরাবর দুইটা ভ্যালু, আমি এক্স অক্ষের একটা ভ্যালুকে মনে করো X1, তার তার ওয়াই অক্ষের ভ্যালুকে আমি মনে করো Y3 দিয়ে নাম দিলাম, কিন্তু যে কোনো নাম দিলে এইভাবে তুমি ইচ্ছা করে Y2 দিতে পারতা, ইটস আপ টু ইউ। তারপর এক্স অক্ষের আর একটা ভ্যালুকে মনে করো নাম দিলাম আমি X2, আর ওয়াই অক্ষের আর একটা ভ্যালুকে নাম দিলাম হচ্ছে Y4, আমার কাজের সুবিধা। তাহলে আমার একটা পয়েন্ট হচ্ছে X1 Y3, আর একটা পয়েন্ট হচ্ছে X2 Y4, ঠিক আছে? তাহলে আমি এই চারটা পয়েন্টে আসলে ইউজারের কাছ থেকে এন্ট্রি নিতে চাই। তাহলে আমি এখানে সিএম যদি কল করে আমি কল করি যে X1, আমি যদি কল করি আমি Y3, আমি যদি কল করি X3, এটা তুমি যে কোনো সরি X3 বলতেছি X2, কল করলাম Y4, যে কোনো অর্ডারে এখানে দিলেই হবে। তাহলে আমি ইউজার ইনপুট কিন্তু আমার নেওয়া শেষ, ঠিক আছে? ইউজার ইনপুট থেকে আমি দুইটা পয়েন্টস নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তোমাকে এখানে কিছু আর্গুমেন্ট পাস করতে হবে, তো আমাদের ভয়ের কিছু নাই, এই আর্গুমেন্টের যে ফাংশনটা গ্লুট ইনিট এর মাঝে আর্গুমেন্ট সি আর আর্গুমেন্ট ভি, আর্গুমেন্ট সি টা হচ্ছে কনক্রিট বা কম্পোজিট টাইপের, আর্গুমেন্ট ভি টা হচ্ছে ভিজুয়াল পার্সপেক্টিভ, যেহেতু আমরা এখানে গ্লুট এর প্রজেক্ট করতেছি তো আমরা ভিজুয়াল পার্সপেক্টিভ কাজ করবো। তো এটা কিন্তু কোশ্চেন হতে পারে যে আমাদের এই গ্লুট ইনিটে এই আর্গুমেন্ট সি কি আর্গুমেন্ট ভি কি, তখন তোমাকে যে আনসারটা আমি দিলাম সেই আনসারটা তোমাকে করতে হবে। যেহেতু আমাদের ভাইবা থাকবে প্রতিটা ল্যাবে, তো এখানে হচ্ছে আর্গুমেন্ট সি আর্গুমেন্ট ভি পাইলাম। এরপর আমাদের আর একটা ফাংশন কে কল করতে হয়, এটাও বাই ডিফল্ট ফাংশন, এটাও আসলে আমাদের দেখা থাকে মানে অলরেডি জেনারেট করে দেয়, ঠিক আছে? এই ফাংশনটা দেখো আমরা এখানে দুটে একটা ফাইল নিয়ে কিন্তু কাজ করতেছি, যেমন আমাদের একটা ফাইল হচ্ছে main.cpp, তোমার যদি মাল্টিপল ফাইল থাকতো তাহলে এখানে glut/multiples হতো, যেহেতু আমরা সিঙ্গেল ফাইল নিয়ে কাজ করতেছি এখানে glut সিঙ্গেল, স্ল্যাশ দিয়ে লেখা আছে glut rgb, মানে আমরা এখানে কালার ফরম্যাট আউটপুট চাই, মানে আমি লাল নীল সবুজ যে কোনো কালার কে কল করতে পারবো, রেড গ্রিন এন্ড ব্লু যে কোনো কালার কে কল করে আমি মিক্সার করে এখানে দিতে পারবো, সেখানে rgb কে কল করা হবে। যদি এটা বাইনারি রাখতে চাও ইন দ্যাট কেস তুমি এটা বাইনারি দেখতে পারো, তাহলে শুধুমাত্র সাদা কালো দিবে। এরপর হচ্ছে আমাদের একটা উইন্ডো সাইজ, উইন্ডো সাইজটা পরবর্তীতে আমরা যখন আউটপুটটা শো করতে যাবো তখন দেখতে পারবো, মানে আউটপুটটা যেখানে দেখাবে সেই আউটপুট উইন্ডোটা সাইজ কত হবে। আমি সেট করে নিছি 500px x 500px, তুমি তোমার মতো সেট করতে পারো, 1000 দিতে পারো, 1500 দিতে পারো, এটা তোমার মতো সেট করে নিতে পারো।
বাট একটা কথা মাথায় রেখো যে তোমার কম্পিউটার স্ক্রিন আবার কত। সরি, ওকে, তাহলে তোমার কম্পিউটার স্ক্রিনের রেশিও ওয়াইজ এর উপর কিন্তু ডিপেন্ড করে। তো বেসিক্যালি আমাদের কম্পিউটার দেখা যায় যে 1280 পিক্সেল কে সাপোর্ট করতে পারে বা এইচডি ফরম্যাট সাপোর্ট করতে পারে, কিন্তু ইন দ্যাট কেস 1000 এর মাঝে রাখাটা হচ্ছে বেটার সমস্যা। তো আমি কেমন 500x500 নিয়েছি। এরপর হচ্ছে আমার সেকেন্ড আর একটা উইন্ডো ক্রিয়েট হয়। হ্যাঁ, যে ফার্স্ট অফ অল একটা উইন্ডো ক্রিয়েট হয়, সেকেন্ড আর একটা উইন্ডো ক্রিয়েট হয়। তো ওই উইন্ডোটার সাইজ আমি 100x100 পিক্সেল নিয়েছি, তুমি ইচ্ছা করলে অন্য পিক্সেল নিতে পারো, ইটস আপ টু ইউ। এরপর দেখো আমার একটা ফাংশন কে কল করতে হয় গ্লুচ ক্রিয়েট উইন্ডো। তো ওই উইন্ডোটার উপর একটা নাম আসে আর কি, নাম ক্রিয়েট করতে হয়। তো তুমি এই ফাংশনটার মাঝে যা লিখে দিবা ওখানে টাইপ প্রিন্ট করবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি লিখে দিলাম হিয়ার উই হ্যাভ ইমপ্লিমেন্টেড পিডিএফ অ্যালবাম, মনে করো এটা আমি লিখলাম। তা আমার এই লেখাটাই তাহলে আমাকে শো করবে বা প্রিন্ট করবে। তো একটা কথা মাথায় রেখো, যেখানে প্রিন্ট অ্যাপ অপশন কাজ করে না, ঠিক আছে, এখানে প্রিন্ট অ্যাপ অপশন তোমার যখন গ্রাফিক্স ফরম্যাটে নিয়ে যাবো তখন কাজ করবে না। গ্রাফিক্স ফরম্যাটে শুধুমাত্র আউটপুট শো করতে গেলে তোমাকে এরকম গ্লুচ ক্রিয়েট উইন্ডো, এটাই এটাই হচ্ছে আসলে সেই প্রিন্ট অ্যাপ অপশনের মতো তোমার কাজ করবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আর একটা ইউজার ডিফাইন ফাংশনকে কল করতে হবে। তো এই ইউজার ডিফাইন ফাংশনটার নাম হচ্ছে ইনিট ফাংশন। দেখো এই ইনিট ফাংশনটা যখন কল করছি কোন প্যারামিটার পাস করি না, খুব ভালো করে খেয়াল করো, কোন প্যারামিটার পাস করি না, তার মানে এর প্যারামিটার প্রশ্ন হচ্ছে জিরো বা ভয়েড, আবার এর কোনো রিটার্নিং ভ্যালু নাই। দেখো সামনে কোনো রিটার্নিং ভ্যালু নাই, যে ইন্টিজার সামথিং বা ফ্লট সামথিং কিছু নাই, তার মানে এটা রিটার্নিং টাইপটাও ভয়েড। তো দেখো এই যে দেখো সেই ভয়েড ইনিট ফাংশনটা, ইউজার ডিফাইন ফাংশন, যার ভিতরে প্যারামিটার হচ্ছে ভয়েড, আবার রিটার্নিং ফাংশনটাও কিন্তু দেখো রিটার্নিং ভ্যারিয়েবলসটা কিন্তু ভয়েড, ঠিক আছে। তো যার কারণে এখানে কিছু নাই। তো এটাও তোমাদের আসলে বাই ডিফল্ট করতে হবে না, আমি অলরেডি এখানে করে দিছি। যেমন এখানে যে কালার গুলা নিয়ে আমরা কাজ করবো বা আউটপুট গুলো যে ফরম্যাটে দেখবো, সেই কালার গুলো আমি মনে করো দেখতে চাই মানে কালো এবং সাদার মাঝামাঝি, মানে খুব বেশি কালো না খুব বেশি সাদাও না। আমি 0.5 পিক্সেল করে সেট করছি, তুমি ইচ্ছা করলে চেঞ্জ করে দেখতে পারো আউটপুট গুলা, আউট কালারটা চেঞ্জ হয়ে যাবে। 0.7 নিতে পারো, 0.9 নিতে পারো আর কি, হ্যাঁ এভাবে চেঞ্জ করে করে, বা 1 নিতে পারো, এভাবে চেঞ্জ করে করে তোমরা ইন দ্যাট কেস দেখতে পারো। এরপর হচ্ছে জিএল ক্লিয়ার। জিএল ক্লিয়ার এর কাজ হচ্ছে কালারের যে যেগুলোকে সেট করলাম এই কালার বাফার কে কল করা। যেমন কালার পিক্সেল তো সেট করলাম, বাট কোন কালার গুলা বসবে সেটা থাকে হচ্ছে বাফার বিটে। হ্যাঁ বাফার বিট গুলা কালার গুলা থাকে যে কোথায় কোন কালারটা বসাতে হবে। তো যার কারণে জিএল ক্লিয়ার কে কল করলে, যেটা এই প্যারামিটার হিসেবে জিএল কালার বাফার বিট কল করে, তাহলেও সেই কালার গুলাকে ইনসার্ট করার মতো ক্যাপাবিলিটি অর্জন করে। তারপর দেখো জিএল ম্যাট্রিক্স মোড। জিএল ম্যাট্রিক্স মোড মানে তোমরা জানো যেহেতু একটা পয়েন্টের পর আর একটা পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্ট পর একটা পয়েন্ট হচ্ছে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর একটা ভ্যালু থাকবে। সো ডেফিনেটলি এগুলো হচ্ছে ম্যাট্রিক্স ফরম্যাট আর কি, হ্যাঁ, বা তুমি ইচ্ছা করলে এটাকে এক্স অক্ষ ওয়াই অক্ষের একটা ভ্যালুতে বসাই দিতে পারো, এই জন্য আমরা ম্যাট্রিক্স ফরম্যাট। আর যেহেতু এটা আমরা আউটপুটটা শো করবো, এই জন্য জিএল প্রজেকশনটা কল করছি আর কি, ঠিক আছে। সো এই কথাগুলো মাথায় রাখবো যে জিএল প্রজেকশন কেন, জিএল ম্যাট্রিক্স মোডটা কেন। এরপর আমাদের থাকবে হচ্ছে জিএল লোড আইডেন্টিটি। লোড আইডেন্টিটি এটা দিলেও হয় না দিলেও হয়, তবে আমরা ট্রাই করবো সবসময় দিতে। যে লোড আইডেন্টিটির কাজ আসলে আমরা এখন করতেছি না, বাট ইন ফিউচার আমরা যখন বড় টাইপের কোনো কাজ করতে যাবো তখন আমি এটা ক্লিয়ার করবো যে জিএল লোড আইডেন্টিটি দিয়ে কি করতে। বেসিক্যালি জিএল লোড আইডেন্টিটির কাজ হচ্ছে যে একই সাথে যদি মাল্টিপল ফাংশন, যেমন মনে করো একটা বল, তুমি একটা বল বা একটা সার্কেল ক্রিয়েট করছো, ওই সার্কেল বা বলটা মনে করো রোটেট করবে, মানে দেখো একই সাথে একটা বল আবার ওই বলটা একটা রোটেটও করতে হবে, আবার মনে করো নিচে একটা সার্ফেস থাকবে। এই যে তিনটা কাজ মাল্টিপল ভাবে করতেছি তখন এই লোড বিয়ারিং ক্যাপাবিলিটি তোমার কম্পিউটার বা এই প্রোগ্রামটা আছে কিনা বা মেমোরি আছে কিনা সেটা টেস্ট করাটার কাজই হচ্ছে জিএল লোড আইডেন্টিটি, বা তোমার মেমোরি ওভারফ্লো হয়ে যাচ্ছে সেটা চেক করে আসবে। তো আপাতত আমাদের এটার কোনো ফাংশন কাজ করবে না, কারণ আমাদের এখন সিম্পল বা সিঙ্গেল প্রজেক্ট করতেছে। এরপরে হচ্ছে আমাদের দেখো গ্লু অর্থ 2D নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনে আমরা চারটা প্যারামিটার পাস করছি। খেয়াল করো একটা ভ্যালু হচ্ছে -100, -100, -100, এটা কি ইচ্ছা মতো -100, -100 বসালে হবে না, এটা হচ্ছে এই যে গ্লুট ইনিট উইন্ডো পজিশন। তুমি যদি 100 and 100 করো তাহলে দেখো এক্স অক্ষ বরাবর -100 থেকে +100, ওয়াই অক্ষ বরাবর -100 থেকে +100 করতে হবে। তুমি যদি এটা 200 200 করো তাহলে -200 থেকে -200 করতে হবে, মানে তুমি ওখানে যে ভ্যালুটা সেট করবে এখানে সেই ওয়াইজ অর্থ 2D তে সেই প্রজেকশন ভ্যালুটাই সেট করতে হবে। আমাদের এই পুরোটা হচ্ছে ইনিট ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশনটা কাজ করে।
দেন আমরা যে ফাংশনটা কল করবো বা আজকে যে অ্যালগোরিদমটা আসলে ইমপ্লিমেন্ট করতে চাই যেখানে, সেই ফাংশনটার নাম হচ্ছে দিছি ডিসপ্লে। তো তুমি, আমি দিছি ডিসপ্লে, তুমি ইচ্ছা করলে মনে করো দিতে পারো ডিস, ডিস দিয়ে কাজ করবে। তাহলে তুমি ইনসার ডিফাইন ফাংশন যেখানে ক্রিয়েট করছো সেখানে যায় ডিস করে দিবে, কাজ করবে। আমি ডিসপ্লে রাখছি আর কি, হ্যাঁ আমার সুবিধার জন্য আমি এই নামটা পছন্দ করি এখানে দিতে, কারণ আমি সবসময় ডিসপ্লে লিখে করতে, যে এখানে ডিসপ্লে মানে কি, এখানে আমি ভিউ করতেছি বা অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করতেছি, এরকম বুঝাইছে। আর এখানে যেহেতু এই যে ইউজার ডিফাইন ফাংশন কল করবো তার একটা বাইডিফল ফরম্যাট আছে গ্লু ডিসপ্লে ফাংশন, তো এটা কল করার জন্য যেহেতু ডিসপ্লে টার্মটা আছে এখানে ডিসপ্লে ইউজ করছি। তো এখান থেকে আসলে আমার এই ফাংশনটা বা ডিসপ্লে ফাংশনটা কল হবে। তো দেখো ডিসপ্লে ফাংশনটা এই যে এখানে, বাট আমি ডিসপ্লে ফাংশনটা ফাঁকা রাখছি কেন, কারণ এখানেই তো আসলে আলটিমেটলি আমাদের কাজ করতে হবে, বাকি কাজ তো সবাই করতে পারে, বাট আলটিমেটলি অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশনটা এখানেই ইমপ্লিমেন্ট করতে হবে, আমাদের মেইন কাজটা কিন্তু এখানে। তো আমাদের আসল কাজটা শুরু হবে হচ্ছে এই ডিসপ্লে ফাংশনে, বা আমরা কোডিংটা করব হচ্ছে এখানে ডিসপ্লে ফাংশন। তো ডিসপ্লে ফাংশন আমরা আসলে কি পাঠাচ্ছি, কি পাস করতেছি, কিছু পাঠাইছি? ডেফিনেটলি কিছু পাঠাই নাই, যার কারণে দেখো আমাদের রিটার্নিং টাইপটাও ভয়েড, কিছু রিটার্নও করতেছে না, আবার প্যারামিটার হিসেবে যেহেতু কিছু পাসও করি না, যার কারণে এটাও হচ্ছে ভয়েড। তাহলে আমাদের যে কোডটা আমরা লেখা শুরু করবো, সেই কোডটা লেখা শুরু হবে হচ্ছে এই যেখানে এখন আমার মাউসের বারটা স্ক্রল করতেছে, আপ ডাউন করতেছে, এখানে এখান থেকে আমরা অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করা শুরু করবো। আমাদের অ্যালগোরিদমটা কোথায় আছে, অ্যালগোরিদমের সুডো কোড হচ্ছে এটা। তা আমি এই সুডো কোডটাকে আজকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো এবং দেখানোর ট্রাই করবো যে আমরা এই অ্যালগোরিদম বা সুডো কোড ইমপ্লিমেন্ট করলেই আমরা যদি দুইটা পয়েন্টস দিয়ে দিই, দুইটা পয়েন্টসে যদি চারটা স্থানাঙ্ক এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ ভ্যালুটা দিয়ে দিই, তাহলে ডিডি এর মাধ্যমে আমরা খুব সহজে একটা লাইন ড্র করতে পারি। তো আমি এখন তাহলে ইমপ্লিমেন্টেশনে ডিরেক্টলি চলে যাচ্ছি। ইমপ্লিমেন্টেশনে যেহেতু আমাদের এই যে চারটা প্লট ভ্যালু আছে, ওই যে আগেই বলছিলাম যেহেতু এগুলো গ্লোবাল ভ্যারিয়েবল, সো ডেফিনেটলি দে ক্যান বি কল ফ্রম এনি হোয়ার ফ্রম দিস কোড, আমরা এখান থেকে কল করতে পারবো। তাহলে আমরা আমাদের কল করার সুবিধার্থে, বা আমি ইন ফিউচার কিছু কাজ করবো, আমি কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। তোমরা জানো যে আমাদের একটা ঢাল ক্যালকুলেট করতে এম, এই যে আমাদের শুরুতে দেখো কম্পিউট এম নামে একটা ফাংশন, কম্পিউট এম আমাদের কম্পিউট এম করতে হবে। এম কিভাবে বের করবো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার মানে হচ্ছে ওয়াই অক্ষের ডিফারেন্স বা এক্স অক্ষের ডিফারেন্স। ডিফারেন্সটা বের করার জন্য আমি দুটা ভ্যারিয়েবল কল করতেছি, ডিক্লেয়ার করে নিচ্ছি, একটা হচ্ছে ডিএক্স আর একটা মনে করো ডিওয়াই, তোমরা তোমাদের মতো নাম দিতে পারো ইচ্ছা, আর একটা মনে করো এম রাখতেছি। এবং ডেটা টাইপ কিন্তু ফ্লট, বিকজ আমার যেহেতু পয়েন্টস গুলো ফ্লট বা দশমিক আসতে পারে, এই কারণে আমার ফ্লট নিয়ে আর কি। আমি যে কাজটা করবো, এক্স অক্ষ বরাবর ডিফারেন্স আমি বের করে নিবো ডিএক্স। ডিএক্স কিভাবে, যে দুইটা এক্স অক্ষের পার্থক্য, একটা এক্স অক্ষ হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু। আমি যদি বিয়োগ দিয়ে দিই এক্স টু মাইনাস ডিভাইডেড বাই সরি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা একটা। আর ডিওয়াই টা কিভাবে, ডিওয়াই টা হবে তোমার ওয়াই টু ওয়াই সরি ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি, ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি। তাই আমার দুইটা বিন্দুর এক্স অক্ষ এবং দুইটা বিন্দুর ওয়াই অক্ষের পার্থক্যটা হয়ে গেল। এখন তো যে কেউই ঢালের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, যে এম সমান যদি কেউ লিখে দেয় যে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স, তাহলে কিন্তু দেখো আলটিমেটলি ডি ওয়াই আর ডি এক্স এর দুইটা এক্স আর ওয়াই অক্ষের পার্থক্য, এটা ডিফারেন্সটা যদি ভাগ করে দিই আমি আলটিমেটলি আমি ঢাল বা স্লোপটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমার স্লোপের ভ্যালুটা ক্যালকুলেট করা হয়ে গেল। স্লোপের ভ্যালু যখন ক্যালকুলেট করা হয়ে গেল, এখন দেখি আমাদের কি করতে হবে। আমাদের শুধু অ্যালগোরিদমটা বলে যে এখন হচ্ছে সেই কন্ডিশনটা চেক কর, ইফ আর এলস কন্ডিশনটা। তো যখন এম এর ভ্যালু, যেহেতু আমি এম অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, কারণ এম টা এখন একের থেকে ছোট নাকি একের থেকে বড় সেটা টেস্ট করতে হবে। চলো টেস্ট করে ফেলবো, আমি এখন চেক করতেছি ইফ যে আমার এম এর ভ্যালুটা লেস দেন ওয়ান কিনা, যদি এটা হয় তাহলে একভাবে কাজ করব, যদি এটা না হয় তাহলে আর একভাবে কাজ করতে হবে, ঠিক আছে? তো যখন লেস দেন ওয়ান, তখন দেখো কি বলছে এখানে, তখন বলছে যে একটা ফ্লট টাইপ একটা এক্সট্রা ভ্যারিয়েবল না, মনে করো তার নাম দাও ওয়াই, আমি নিলাম ওয়াই, ওয়াই ইজ ইকাল টু ওয়াই নট। এই ওয়াই নট টা আসলে এটা হচ্ছে আমার ওই যে দুইটা পয়েন্ট দিয়ে থাকে, ফর এক্সাম্পল টু থ্রি টুয়েলভ এইট, তাহলে আমরা ইনিশিয়ালি কোন পয়েন্টটাকে সেট করবো, আমরা হচ্ছে শুরুর পয়েন্টটাকে সেট করবো। তাহলে আমাদের এক্স নট সমান হচ্ছে টু আর ওয়াই নট সমান হচ্ছে থ্রি, যেটা আমরা জানতাম, তাহলে আমরা শুরুতেই ওই ইনিশিয়াল ভ্যালুকে সেট করবো। তাহলে দেখো আমাদের শুধু অ্যালগোরিদম বলতেছে যে প্রথমে তুমি ওয়াই অক্ষের যে ইনিশিয়াল ভ্যালুটা আছে সেটাকে সেট করো। তাহলে কি সেট করবো, ওয়াই সমান ওয়াই নট, তাহলে আমার ওয়াই নট কোনটা, আমার কি ওয়াই নট নামে কোনো ভ্যারিয়েবল নিছি, আমি কিন্তু নেই নাই ওয়াই নট নামে, আমি নিছি দেখো ওয়াই থ্রি নামে ওয়াই ফোর নামে। তাহলে আমি যদি একটা ফ্লট টাই ভেরিয়েবল নিই, দেখে হলো এটি ফ্লট ওয়াই, ওয়াই সমান কি নিবো, ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু নিতে হবে। তাহলে আমি কি ওয়াই থ্রি নিবো নাকি ওয়াই ফোর, আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়াই থ্রি এক্সাক্টলি, তাহলে আমি নিবো হচ্ছে ওয়াই থ্রি। আমি ওয়াই থ্রি ইজিক্যাল টু ইনিশিয়াল কল করে ফেললাম, আমি যদি এখানে একটু কমেন্টস লাইন করে রাখি যে ইনিশিয়াল ভ্যালু, তাহলে পরে বুঝতে হয়তো তোমাদের সুবিধা হবে।
তারপরে আমাদের একটা ফর লুপ চালাতে হবে আলটিমেটলি। দেখো একটা ফর লুপ, তো ফর লুপের মাঝে যে কাজটা হয়, একটা ইনক্রিমেন্ট অপারেটরের জন্য একটা ভ্যারিয়েবল লাগে, নাম দিস অ্যাজ ফর এক্সাম্পল এক্স। তো কন্ডিশনটা কিভাবে হয় বা শুরু থেকে শেষ পর্যন্ত আমি বুঝবো কিভাবে, শুরুটা হবে হচ্ছে যেখানে আমার এক্স নট বা এক্স এর শুরু, বা ওই যেখানে আমার টু থেকে শুরু হয়েছে, আমাদের তো এক্স ওয়ান আসলে শুরু থেকে শুরু হবে। আর কতক্ষণ চলবে এই লুপটা? যতক্ষণ না আমি এক্স এর লাস্ট ভ্যালু পর্যন্ত পৌঁছাইতে পারতেছি, তার মানে এক্স ইজ ইকাল টু এক্স ওয়ান আমাদের কোডিং এর সাপেক্ষে কতক্ষণ চলবে, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে এক্স থ্রি পর্যন্ত। ঠিক আছে, এভাবে চলবে, এভাবে আমরা ক্যালকুলেট করবো। তো চলো আমরা ক্যালকুলেট করি এভাবে, সরি আমরা এক্স থ্রি বলতেছি, বারবার এক্স টু আমরা যেভাবে নাম দিচ্ছি সেভাবে। আমি একটা ফর লুপ লিখে ফেলি, ফর লুপের মাঝে আমি লিখে নিলাম যে ইন্টিজার কোনো একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, এক্স সমান কত থেকে শুরু হবে, আমাদের শুরুটা হচ্ছে এক্স ওয়ান থেকে শুরু, তাহলে আমাদের শুরুর ভ্যালুটা হচ্ছে এক্স ওয়ান সেমি কুলন। এরপর হচ্ছে আমাদের কন্ডিশনটা চেক করতে হয় এক্স এর ভ্যালুটা কতক্ষণ চলবে, আলটিমেটলি যতক্ষণ আমি লাস্ট এক্স এর ভ্যালুটা পাচ্ছি। তো লাস্ট এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স টু পর্যন্ত, যে কোডিং এও দেখতাম যে কখন আমরা আসলে ইটারেশনটা বন্ধ করি, যখন এক্স আর ওয়াই এর ভ্যালুটা মিলে যায় এই লাস্ট পয়েন্টের সাথে তখন আমাদের ইটারেশন বন্ধ। আমাদের লাস্ট এর পয়েন্টটা হচ্ছে এক্স টু, আমি দিয়ে দিলাম এক্স ইজ লেস দেন অর ইকুয়ালস টু এক্স টু সেমিকোলন। তারপরে এক্স এর ভ্যালু কি হয় দেখো, যখন লেস দেন ওয়ান থাকে তখন হচ্ছে এক্স এর ভ্যালু এক এক করে ইনক্রিমেন্ট হয়, আমরা সেটাই কাজ করবো, এক্স এর ভ্যালুটা এক এক করে ইনক্রিমেন্ট করে দিলাম। এরপরে দেখো ওরা একটা কাজ একই লাইনে করে দিচ্ছে, আমরা ইচ্ছা করলে এই কাজটা দুই লাইনে করতে পারতাম, সেটা হচ্ছে ওয়াই এর যে কাজটা, ওয়াইটা কিভাবে আপডেট, ওয়াইটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু ওয়াই প্লাস এম, বা ওয়াই ইজ ইকাল টু ওয়াই এর সাথে যে ঢালটা থাকে সেটা অ্যাড করতে হবে। তো এই কাজটা লুপের মাঝেই করে দিছে, তুমি ইচ্ছা করলে লুপের মাঝে না করে কোডিং এর মাঝেও করতে পারো, একই কাজ করবে, ওই লুপও একবার ঘুরতেছে ভিতরে কোডটা একবারই ঘুরতেছে, এই জন্য আমরা ভিতরেই করছে। তো আমরা ইচ্ছা করলে এখানেও কাজটা লিখে দিতে পারি ওয়াই ইজ ইকাল টু ওয়াই প্লাস এম এভাবেও করতে পারি, অথবা তুমি যদি চাও যে আমরা ভেঙে ভেঙে করবো সেটাও করতে পারি, যে ফর এক্সাম্পল যে তুমি ইচ্ছা করলে এইখানে যদি লিখে দাও ওয়াই ইজ ইকাল টু ওয়াই প্লাস এম তাতেও কাজ করবে, এই লাইনটা যদি ডিলিট করে এখানে করে দাও তাতেও কাজ করবে। ঠিক আছে, তো আমি এটা কমেন্ট লাইন করে রাখতেছি যাতে পরবর্তীতে কারো বুঝতে প্রবলেম না হয় যে ইচ্ছা করলে এখানে দিল কাজ। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে দেখো এক্স এর ভ্যালু আপডেট করছে, ওয়াই এর ভ্যালু আপডেট করছে, এখন কি করতে, এখন তো হচ্ছে যে পয়েন্টে যে দশমিক হয়ে গেল সেটাকে কি করতে হবে, রাউন্ডিং অপারেশন করতে হবে। তো এখন আমার দশমিক হতে পারে কোনটা, এক্স এর ভ্যালু কি দশমিক হবে, এক্স তো এখানে ইন্টিজার ভ্যালু, এক্স তো হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, ওটাকে আমার রাউন্ডিং করলেও চলবে না করলেও চলবে, ইন্টিজার ভ্যালুকে রাউন্ডিং করাও যায় না, আমার বেসিক্যালি রাউন্ডিং করতে হবে যেটা হচ্ছে ফ্লট টাইপ আছে সেটা, যেমন এই যে ওয়াই ইজ ইকাল টু ওয়াই প্লাস এম, এম টা এসে যখন যোগ হচ্ছে এটা তো ফ্লট, বাট আমি কি আসলে যখন পয়েন্টটা বসাবো তখন কি ফ্লট পয়েন্ট বসাতে পারি, কোথাও ফ্লট পয়েন্ট কিন্তু বসাতে পারি না, আমাদের যেটা করতে হবে একটা ইন্টিজার পয়েন্ট ধরে নিয়েছি, আমরা এখানে রাউন্ডিং অপারেশন করবো, তাহলে আমাদের ওয়াই এর যে ভ্যালুটা আছে এখানে সেই ভ্যালুটাকে আমি একটা রাউন্ডিং অপারেশন করবো। তো রাউন্ড ইজ ইকাল টু কিভাবে লিখতে পারি, যে ওয়াই ইজ ইকাল টু যদি লিখি রাউন্ড অফ, আর কার ভ্যালুকে রাউন্ড করবো, ওই ওয়াই এর ভ্যালুকে রাউন্ড করবো, ওয়াই এর ভ্যালুকে রাউন্ড করে ওয়াই তে রাখবো, ইচ্ছা করলে তুমি এই ওয়াই এর বদলে অন্য কোনো ভ্যারিয়েবল দিয়েও ইচ্ছা করলে কাজ করতে পারতা, বাট আমি আসলে চেঞ্জ করতে চাচ্ছি না, ওয়াই ইজ ইকাল টু রাউন্ড অফ ওয়াই, মানে ওয়াই এর ভ্যালুটা এখানে যা ছিল এই আগের স্টেপে লুপে যা ছিল অ্যাড করার পরে এই ভ্যালুটা অ্যাডিশন হওয়ার পরে ওকে আবার রাউন্ড করবো, রাউন্ড করে আবার ওয়াই তে রাখবো, আলটিমেট ওখানে আপডেট হয়ে যাবে, কাইন্ড অফ যেভাবে আমরা রেজিস্টারে ভ্যালু আপডেট করি কাইন্ড অফ রেজিস্টারে ভ্যালু আপডেট হয়ে যাবে। এরপরে আমার যে কাজটা দেখো সেটা হচ্ছে এবার সেট পিক্সেল অপশনে কাজ করতে, আমার তো ওয়াই এর ভ্যালুটা রাউন্ড হয়ে গেল, এবার আমার এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট পাইছি আর ওয়াই এর ভ্যালুটা রাউন্ডিং অপারেশন, এই দুইটা পয়েন্টকে এখন আমার কি করতে হবে, গ্রাফ বা ছক্কা করছে, বা যেখানে আমরা এই লাইনটা ড্র করবো সেখানে বসায় দিতে হবে, একটা কালার পয়েন্টের বসায় দিতে হবে, আমার একটা পয়েন্টের কাজ শেষ, যে এই পয়েন্টের পরে এই পয়েন্ট হইল। তো বসানোর জন্য আমাদের যে কাজটা করতে হয় সবসময় মনে রাখবা, আমরা সবসময় এই ফাংশনটা ইউজ করব, যে যখন কোনো লাইন বা যখন কোনো পয়েন্ট বা যখন কোনো কিছু ড্র করবো গ্লুটে তখন হচ্ছে আমাদের একটা জিনিস স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে জিএল বিগিন, এটা দিয়ে কল করতে হবে, দেখো অলরেডি চলে আসছে, জিএল বিগিন এটাকে আমরা কল করব, জিএল বিগিনটা যখনই চলে আসবে এই জিএল বিগিন এর মাঝে আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে, সেটা হচ্ছে কি জিএল পয়েন্টস। এখন খেয়াল করো আমরা কি সবসময় জিএল পয়েন্টস দিব না, সবসময় জিএল পয়েন্টস দিব, ঠিক আছে সবসময় জিএল পয়েন্টস দিব না, এটা কিন্তু পয়েন্ট দিলে হবে না, পয়েন্ট কেস করবি, কারণ হচ্ছে একাধিক পয়েন্ট আসবে, তোমরা জানো যে আমরা যখন এই লাইনটা ড্র করতেছি তখন দেখো একটা পর একটা পয়েন্ট, যেমন টু থ্রি, থ্রি থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ, তারপর মনে করো ফোর ফোর, ফাইভ ফোর পয়েন্ট ফাইভ, এইভাবে পয়েন্ট গুলো আসতেছে, একাধিক পয়েন্টকে প্লট করতে হচ্ছে, একাধিক পয়েন্ট যখন প্লট করবো তখন হচ্ছে জিএল বিগিন এর মাঝে জিএল পয়েন্টস কে কল করতে হবে, যদি একটা পয়েন্ট হতো জিএল পয়েন্ট লিখলেই হতো, যদি
পয়েন্ট না করে মনে করো একটা পুরো লাইনকে বা একাধিক লাইনকে ড্র করবা, তখন জিএল লাইন্স কে কল করতে হবে, ঠিক আছে? জিএল লাইন আসবো ওখানে, আমাদের আজকে জিএল লাইন্সটা লাগবে না, তাহলে আমরা জিএল পয়েন্টস কে কল করবো। জিএল পয়েন্টস এর পরে এখন ওই পয়েন্টটাকে সেট করতে হবে বা প্রিন্ট করতে হবে। তাহলে এই প্রিন্ট বা সেট করার জন্য আমাদের যে ফাংশনটা লাগবে সেটার নাম হচ্ছে জিএল ভার্টেক্স, ঠিক আছে? জিএল ভার্টেক্স এ দেখো অনেকগুলো অপশন আসছে, তাহলে আমরা কোনটা নিব? যদি ডি নাও, ডি মানে হচ্ছে ডাবল টাইপ, খেয়াল করো তো আমরা এখানে এক্স অক্ষের যে ভ্যালুটা, কারণ আমরা কাকে কাকে প্লট করবো, আমরা হচ্ছে এক্স আর ওয়াই কে প্লট করবো। এক্স কিন্তু ইন্টিজার ভ্যালু, ওয়াইটাও কিন্তু রাউন্ডিং অপারেশন হয়ে যাওয়ার পরে ও ইন্টিজার হয়ে গেছে, তার মানে আলটিমেটলি আমরা আসলে ইন্টিজার পয়েন্ট কে প্লট করতেছি। তার মানে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জিএল ভার্টেক্স টু ওয়াই, এটাকে কল করবো। তুমি যদি দশমিক পয়েন্ট প্লট করতে চাইতা তাহলে জিএল ভার্টেক্স টু ডি কে কল করতে হবে। যাই হোক, আমরা জিএল ভার্টেক্স ইন্টিজার ভ্যালু যেহেতু নিচ্ছি, আমাদের টিটিএ তে যেহেতু ইন্টিজার করে নিই রাউন্ডিং অপারেশন করে, ইন দ্যাট কেস আমরা জিএল ভার্টেক্স টু ওয়াই কে কল করবো। কল করে এর মাঝে পয়েন্টস টাকে লিখে দিই। কি কি পয়েন্ট? দেখো দুইটা প্যারামিটার, একটা হচ্ছে এক্স প্যারামিটার আর একটা হচ্ছে ওয়াই প্যারামিটার। তা আমার এক্স আর ওয়াই দিয়ে আমার যে যে নাম দিচ্ছি, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, কত ফাইন, আমার কাজ শেষ। এখন হচ্ছে যখন এই জিএল বিগিন শুরু করবা, ডেফিনেটলি তার মাঝে প্রিন্ট করা হয়ে গেলে তোমাকে জিএল টা এন্ড করে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে। তো জিএল এন্ড কল করবো আমি এখন, এই কারণে হচ্ছে জিএল এন্ড ফাংশন আমি কল করবো। জিএল এন্ড এর মাঝে যেহেতু আর কোনো প্যারামিটার নাই, এন্ড টু এন্ড কি প্যারামিটার কাজ করবো, কাজ আমার শেষ। তাহলে দেখো অলরেডি আমার ইফ কন্ডিশনের কাজটা হয়ে গেছে, ঠিক আছে? ইফ কন্ডিশনের কাজ যেহেতু হয়ে গেছে, তো আমরা এখন পরবর্তী এলস কন্ডিশনে যেতে চাই। এটুকু হচ্ছে আমাদের ইফ কন্ডিশন, এই ওয়েতে আমরা হচ্ছে এলস কন্ডিশনটা প্রিপেয়ার করতে চাই। তো এখন সেই এলস কন্ডিশনে যাচ্ছি। এলস এর জন্য আমি সিমিলার ওয়েতেই কাজটা করব। দেখো এখানে যে কাজটা করতে হতো, যে এলস কন্ডিশনের মানে হচ্ছে এম ইজ গ্রেটার দেন ওয়ান, ওইটা আমি এলস ইফ লিখলে লিখতাম, না লিখলে হবে না, লেখার দরকার নেই। আমরা আবার একটা প্লট ভ্যারিয়েবল নিব, এবার হচ্ছে এক্স এক্স ইজিক্যাল টু ইনিশিয়াল ভ্যালু সেট করতে হবে, তাহলে এক্স ইজিক্যাল টু এক্স নন কারেন্ট। আর ওয়াই অক্ষের ভিতরে যখন ভ্যালুটা হবে, সরি লুপের মাঝে, তখন দেখো ওয়াই এর ভ্যালুটা এক এক করে আপডেট হবে, আর এক্স এর ভ্যালুটা আপডেট হবে কিভাবে, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এম আকারে আপডেট হবে। তো আমি সেভাবেই কাজটা চালাবো। তাহলে আমি একটা ফর টাইপ ডাটা টাইপ নিলাম, ফর এক্স সমান এক্স নট, তাহলে আমার কিন্তু কোনো এক্স নট নাই, আমার হচ্ছে ইনিশিয়াল এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স ওয়ান। তাহলে আমি এখানে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান কে কল করবো। তাহলে আমি এখানে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান কে কল করলাম, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু। আমি ইনিশিয়াল ভ্যালু লিখে দিচ্ছি। এরপরে আমাকে একটা ফর লুপ চালাতে হবে আগের মতোই, ফর লুপের ভিতরে এবার আর ইন্টিজার এক্স এর ভ্যালু কিন্তু আপডেট হবে না এক এক করে, এবার হচ্ছে ওয়াই এর ভ্যালু এক এক করে আপডেট হবে। তাহলে আমি নিব হচ্ছে ইন্টিজার ওয়াই নামে একটা ভ্যারিয়েবল। ওয়াই ইজ ইকুয়াল টু এখন শুরু হবে কোথায়, কোথা থেকে? ওয়াই এর শুরুর ভ্যারিয়েবলটা হচ্ছে ওয়াই থ্রি আর শেষ হচ্ছে ওয়াই ফোর, তাহলে আমার শুরু হবে হচ্ছে ওয়াই থ্রি থেকে। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে y3 সেমিকোলন, কন্ডিশনটা হচ্ছে y কতক্ষণ চলবে, লেস দ্যান অর ইকুয়ালস টু y শেষ পর্যন্ত, y শেষ ভ্যালুটা কত, y4 পর্যন্ত। তারপর y ভ্যালুটা কিভাবে আপডেট হবে, y++ করে। তারপরে ওই যে যে জিনিসটা হতো যে আমার x is equal to x plus 1 by m, তা আমি কাজটা লিখে দিতে পারি, এখানেও লিখতে পারি, অথবা যে আগে যেভাবে শেষে লিখছিলাম ওভাবে লিখতে পারি। তো এখানে যদি লিখি তাহলে এভাবে লিখবো, x is equal to x plus তোমার 1 by m, এটাকে লিখে দিলে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে কাজ শেষ। ইচ্ছা করলে এই যে এখানে যে কাজটা করছি এই কাজটা ইচ্ছা করলে এখানেও করতে পারতাম, তো আগের মতো এখানে একটু লিখে দিই। এখানে দিলেও সেম ওয়েতেই কাজ করবে, তো এটাকে আমরা চাই না এখানে কাজ করুক, একই জিনিস দুইবার, সরি। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে পরবর্তীতে কাজ করা, পরবর্তীতে কি কাজ করতে হবে, ওই যে সেম কাজ, যে এখানে হচ্ছে ওয়াই ভ্যালুটা আগে রাউন্ড করছিলাম, এখানে হচ্ছে এক্স এর ভ্যালুটা রাউন্ড করবো, যেহেতু এক্স এর ভ্যালুটা এখানে দশমিক আসার পসিবিলিটি আছে, যেহেতু এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান বাই এম হয়েছে। তো এখানে রাউন্ডিং অপারেশন এখন কল করবো হচ্ছে তোমার রাউন্ড অফ এক্স, এক্স ইজিক্যাল টু এক্স অফ রাউন্ড অফ এক্স। এবার একটা ফর, এবার হচ্ছে আমাদের আবার আগের মতো এই জিএল বিগিন কে কল করতে হবে, ঠিক আছে? এখানে যা লিখছিলাম একটু যদি আমরা কপি করে পেস্ট করে দিই তাহলে হয়ে যাবে, যে জিএল বিগিন স্টার্ট করবো, জিএল পয়েন্টস হবে জিএল ভার্টেক্স টু ওয়াই তে, যেহেতু এক্স এবং ওয়াই এক্সটা যেহেতু দশমিক সংখ্যা ছিল, বাট এখানে যেহেতু রাউন্ড করে নিয়েছি সো ইন্টিজার হয়ে গেছে, আর ওয়াই তো এখন আমার নিজেই ইন্টিজার সংখ্যা, সো এক্স আর ওয়াই এখানে প্লট হয়ে গেল, জিএল এন হয়ে গেল। সো আমার এলস কন্ডিশনটাও লেখা শেষ। আর নিচে দেখো সবসময় এই ফাংশনটাকে কল করবো, জিএল ফ্লাশ। এই ফাংশনটা যদি কল না করো
তাহলে দেখা যাবে যে অনেক সময় তোমার কোডটা ব্রেক করবে না। যেমন আমরা কোডটা ব্রেক করার জন্য আগে রিটার্ন জিরো বা ব্রেক এই ধরনের স্টেটমেন্ট ইউজ করতাম, বাট আমাদের এই যে গ্লুট ফরম্যাটে যখন কোড করি তখন এরকম ব্রেক ফরম্যাট কাজ করে না বা এন্ড কাজ করে না। হ্যাঁ, তো আমাদের যে কাজটা করতে হয় জিএল ফ্লাশ দিতে হয়। জিএল ফ্লাশ মানে এখন হচ্ছে তোমার কাজের সমাপ্তি বা এই ফাংশনের সমাপ্তি হয়ে গেছে, এটা বুঝাইতে জিএল ফ্লাশ কে আমরা কল করে থাকি। আমরা তো অলমোস্ট এখানে সেট করলাম, এখন আসলে আমরা একটু টেস্ট করি। এখন আমাদের টেস্ট করার পালা যে আলটিমেটলি আমাদের এই কোডটা রান করে কিনা। হ্যাঁ, আমাদের বিল্ড ঠিকঠাক করছে, আচ্ছা বিল্ড ঠিকঠাক করছে, আচ্ছা এখনো বিল্ড অপশন শেষ হয়নি, ওকে বেশ স্লো কাজ করতেছে। এবার আমরা দেখি যে হ্যাঁ আমাদের রান করছে, এখন আমাদের টেস্ট করলাম। আমাদের টেস্ট করবো কিভাবে, ওই যে পয়েন্টস দিতে হবে, তো চলো আমরা এই পয়েন্টসটাই দিই যে পয়েন্টসটা এখানে ছিল, অ্যাজ ফর এক্সাম্পল 2 3 12 বাই দিয়ে দেখি যে আউটপুট কি আছে। 2 3 12 আর হচ্ছে 8, তাহলে আমাদের দুইটা পয়েন্ট লেখা শেষ। তাহলে আমাদের আর একটা উইন্ডো কিন্তু আসার কথা, তাহলে আমাদের দেখো আর একটা উইন্ডো চলে আসছে। এবং দেখো যদি খেয়াল করো আমি এটাকে লাস্ট করি, এই দেখো হিয়ার উই হ্যাভ ইমপ্লিমেন্ট টিডিএ অ্যালগরিদম। ওই যে বলছিলাম যে একটা উইন্ডো যেটা 500 × 500, তার মাঝে আবার 100 × 100 এই ছবিটা রিপ্রেজেন্ট করতেছে, ছবিটা সাইজ হচ্ছে 100 × 100 পিক্সেল। তো এখানে যে ছবিটা রিপ্রেজেন্ট করতেছে এখানে দেখো বেশ কিছু একটা লাইনের মতো মনে হচ্ছে, বাট মনে হচ্ছে ভাঙা ভাঙা লাইন, মনে হচ্ছে ভাঙা ভাঙা। তো এটা কিন্তু আগেই বলা আছে যে ডিডিএ যে কাজটা করে, যে লাইন গুলা যখন ড্র করে একটা লাইনের সাথে মানে একটা পয়েন্টের পরে তার নিকটবর্তী পয়েন্ট। এবং এটা যদি তোমরা যখন তোমাদের নিজেদের কম্পিউটার স্ক্রিনে দেখবা তখন এখানে হয়তো অত স্পষ্ট বুঝতে পারতেছে না, যে চোখটা যদি খুব কাছাকাছি নিয়ে যাও বা জুম ইন করো তাহলে দেখবে একটা পয়েন্ট থেকে মনে হবে যে আর একটা পয়েন্ট মনে হচ্ছে স্লাইটলি উপরে বা স্লাইটলি নিচে, তাই মনে হবে। কেন, ওই যে 0.5 এই ধরনের যে ভ্যালু গুলো থাকে ওগুলো তো আমরা রাউন্ড করে নিচ্ছি, তো ডেফিনেটলি কিছুটা আপ ডাউন হয়। তো যদি এটা যোগ করা যায় তো আলটিমেটলি আমি কিন্তু ফুল লাইন পাবো না, দেখা যাচ্ছে ডট 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 লাইন পাওয়া যাবে। এর থেকে বেটার আমরা পাবো যখন বেসে নাম ড্র করবো তখন কিন্তু পেয়ে যাবো। তো এই কারণে কিন্তু এখানে এই লাইন গুলো একটু ভাঙা ভাঙা আসছে এবং মনে হবে পয়েন্টস গুলো একটু থেকে একটা থেকে একটু মনে হচ্ছে ডিফার করতেছে আর কি। ঠিক আছে, তো এটা তো একটা। তো চলো আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাই। এখন হচ্ছে খুব মনোযোগের সহিত দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট বা যেটা কাজ দেওয়া হচ্ছে ল্যাবের 5 মার্কস এর জন্য, সেই কাজটা হচ্ছে এটার উপর বেসিস, যে তোমাদের একটা কাজ দেওয়া হবে, সেটা হচ্ছে একটা যেমন আমি তো একটা লাইন ড্র করে দেখালাম, তোমাদের মাল্টিপল লাইন ড্র করতে হবে। তো মাল্টিপল লাইনটা কিভাবে ড্র করা যায়, আপাতত তোমাদের কোডিংটা করতে হবে না, বাট আইডিয়াটা জেনারেট করতে হবে যে কিভাবে করা যায়। যেহেতু তোমরা এখন একটা লাইন ক্রিয়েট করতে পারো তাহলে মাল্টিপল বা হাজারটা লাইনও ক্রিয়েট করতে পারবা ডিডিএ, বাট কিভাবে ক্রিয়েট করতে। যেমন আমি যদি বলি তোমাকে ডিডিএ অ্যালগোরিদম দিয়ে সাপোজ একটা রেক্টাঙ্গেল জেনারেট করতে হবে, তাহলে রেক্টাঙ্গেলে কি থাকে, চারটা লাইন থাকে, এক্স অক্ষ বরাবর 2টা ও অক্ষ বরাবর 2টা, যার এক্স অক্ষ বরাবর 2টা লাইন সমান দৈর্ঘ্যের, ওয়াই অক্ষ বরাবর 2টা লাইন হচ্ছে সমান দৈর্ঘ্যের। আবার যদি একটা স্কোয়ার বা বর্গ আঁকতে বলি তাহলে 4টা লাইনে কিন্তু সমান দৈর্ঘ্য। যদি তোমাকে ত্রিভুজ আঁকতে বলি তাহলে 3টা লাইন আঁকতে হয়, ত্রিভুজ আবার বিভিন্ন রকম আছে, সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু। আচ্ছা মনে করো যে আমি তোমাদের সমবাহু ত্রিভুজ আঁকতে, যে তিন মানে যেখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, তো সমবাহু যদি ত্রিভুজ আঁকতে দিই তাহলে প্রতিটা লেন্থ দৈর্ঘ্য হচ্ছে সেম হয় এবং তাদের মধ্যবর্তী কোণের অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এটা তোমরা দেখছো কি 45 45 90, আর উপরের অ্যাঙ্গেলটা হচ্ছে 90, টোটাল মিলে 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে এটাই যে ডিডিএ অ্যালগোরিদম কি ইমপ্লিমেন্ট করে কিভাবে হচ্ছে স্কোয়ার, কিভাবে হচ্ছে রেক্টাঙ্গেল, কিভাবে হচ্ছে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল মানে মনে করো সমকোণী ত্রিভুজ আর কি, তো কিভাবে এই তিনটা শেপ জেনারেট করা যায়, কিভাবে করা যায় সেই আইডিয়াটা শেয়ার করবো। তো এটা শেয়ার করতে গেলে তোমাদের জিওমেট্রিক্যাল কিছু ছোটবেলা কম নলেজ লাগবে, আর একটা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিডিএর অ্যালগোরিদমের কনসেপ্ট লাগবে, যে ডিডিএ এইভাবে একটা লাইনের সাথে আর একটা জোড়া লাগায় বা এইভাবে একটা লাইন ক্রিয়েট করে, এখানে মিসম্যাচ করতে। আর কয়েকটা জিনিস দেখাই দিই, যেমন মনে করো আমি যদি চাই যে একটা স্ট্রেট লাইন শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর লাইন ক্রিয়েট করবো, তাহলে একটা জিনিস মাথায় রাখা উচিত তোমার যে ওয়াই অক্ষ বরাবর যখন আমি একটা লাইন ক্রিয়েট করি মানে একবারে উলম্ব লম্ব বরাবর, তখন হচ্ছে এক্স অক্ষের ভ্যালুটা সবসময় ফিক্স থাকে, ওয়াই অক্ষের ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়। তাহলে আমি যদি এরকম একটা কিছু ড্র করতে যাই তখন কিন্তু তোমাকে এমন পয়েন্ট সেট করতে হবে যে তোমার এক্স অক্ষের ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবা। মনে করো এক্স অক্ষের ভ্যালু নিলাম আমি 10, ওয়াই অক্ষের ভ্যালু নিচ্ছি মনে করো 0, আবার মনে করো এক্স অক্ষের ভ্যালু নিলাম মনে করো চেঞ্জ করতে পারবো না, কিন্তু যেহেতু বলছি আমি একটা স্ট্রেট লাইন ড্র করতে চাই, মনে করো নিলাম হচ্ছে 75 অ্যাজ ফর এক্সাম্পল, আর ওয়াই অক্ষের ভ্যালুটা আমি কিন্তু চেঞ্জ করতে সরি এক্স অক্ষের ভ্যালুটা আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এক্স অক্ষ আমি সেম রাখবো আর একটা পয়েন্টে, বাট ওয়াই অক্ষের ভ্যালুটা আমি চেঞ্জ করতে পারবো, এটা হচ্ছে 75। দেখো এখানে আমার একটা পয়েন্ট হচ্ছে 10 0 আর একটা হচ্ছে 10 75, তো দুইটা পয়েন্টেরই কিন্তু এক্স অক্ষের ভ্যালু আমি চেঞ্জ করি,
যার কারণে কিন্তু আমি আউটপুটটা যখন আসবে তখন দেখবো যে একটা উলম্ব লাইন দেখতে পাবো, দেখো তাই একটা উলম্ব লাইন দেখাবে। এরকম আমি যদি এটাকে এনলার্জ করি তাহলে আমাকে এরকম একটা উলম্ব লাইন এখানে ড্র করে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আসো, এখন যদি তোমাকে আমি বলতাম যে আমি একটা হরাইজন্টাল লাইন জেনারেট করতে চাই, হরাইজন্টাল মানে কি যে এক্স অক্ষ বরাবর মানে ভূমির সাথে থাকে এরকম একটা লাইন, এরকম লাইন ড্র করতে গেলে কি করতে হবে? স্যার ওয়াই কনস্ট্যান্ট রাখতে হবে। হ্যাঁ, ওয়াই কে কনস্ট্যান্ট রাখতে হবে আর এক্স অক্ষকে আমরা চেঞ্জ করবো আর কি, ঠিক আছে। তো এক্স অক্ষ মনে করো 10, ওয়াই অক্ষ মনে করো যে আমি দিলাম মনে করো যে 0, এবার মনে করো এক্স অক্ষে দিয়ে দিলাম মনে করো 78, ওয়াই অক্ষে দিয়ে দিলাম মনে করো 0। তা আমরা একটু টেস্ট করে দেখি, দেখো এখন এক্স অক্ষ বরাবর একটা প্লেন হরাইজন্টাল লাইন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি যদি চাও যে একটা কার্ভ মানে একটু বাঁকা একটা লাইন ডিজাইন করবো, ঠিক আছে, একটা বাঁকা মনে করো এই যে একটু আগে যে যখন এই যে 2, 3 আর 12, 8 দিয়েছিলাম তখনই দেখছিলা কিন্তু একটা লাইন মানে একটু হেলে আছে। তো তোমাদের যখন ত্রিভুজটা ড্র করতে হবে তখন কিন্তু তোমাদের এরকম হেলানো লাইনের প্রয়োজন হবে, আর যখন মনে করো যে ত্রিভুজের নিচের ভূমিটা ড্র করতে হবে তখন হরাইজন্টাল লাইনের দরকার হবে। যখন মনে করো চতুর্ভুজ টাইপের যেগুলো স্কোয়ার বা মনে করো রেক্টেঙ্গেল ডিজাইন করতে হবে তখন কিন্তু এরকম স্ট্রেট মানে হরাইজন্টাল বা মনে করো যে ওয়াই অক্ষ বরাবর লাইন গুলো জেনারেট করতে হবে, ঠিক আছে। বা এর বেশি আমি আর হিন্টস দিব না, এতটুকু হচ্ছে হিন্টস। তো এই অ্যালগোরিদম এবং এই জিওমেট্রিক্যাল কনসেপ্টের উপর বেসিস করে তোমাদের খাতায় তোমরা এই তিনটা কিভাবে আর কি ডিডি অ্যালগোরিদম আর কি পারফর্ম করা যায় শর্টলি ইন ব্রিফ এক পেজের মাঝে সবার হয়ে যাওয়া উচিত, এক পেজের মাঝে লিখবা যে কিভাবে জেনারেট করা যায় এই ডিডি এবং জিওমেট্রিক্যাল এই কনসেপ্টে আমরা ডিডি কে ইমপ্লিমেন্ট করে করতে পারি। কোডিংটা করা লাগবে না আপাতত, আমরা কোডিং পরবর্তীতে করবো বা করাবো আর কি। তো ইমপ্লিমেন্ট সরি লিখার পরে আমি একটা তোমাদের অ্যাসাইনমেন্টের মতো যে যেভাবে ফোল্ডার তোমাদের ফাইনাল বা মিডে যেভাবে কোশ্চেন সাবমিট করার মতো ফোল্ডার করে ওই ফোল্ডার দিয়ে দিবো জেনারেট করে। তোমরা হচ্ছে 6 দিন 7 দিন টাইম পাবা মানে নেক্সট ল্যাবের আগ পর্যন্ত তোমরা ওখানে আপলোড করবে, এবং তার উপর বেসিস করে আমি হচ্ছে 5 মার্কসের ইভালুয়েশন করবো। দেখবা যে তোমাদের ল্যাবের একটা 5 মার্কসের ইভালুয়েশন দিয়ে আছে, ওইটা ওইটাই হচ্ছে সেইটা, ঠিক আছে। ওকে স্যার, কনসেপ্ট লিখতে হবে নাকি স্যার অ্যালগোরিদম লিখতে হবে? অ্যালগোরিদমটা লিখতে পারলে খুবই ভালো, যদি লিখে দিতে পারো খুব ভালো, আর যদি না লিখতে পারো সেক্ষেত্রে হচ্ছে কনসেপ্টটা লিখলেই হচ্ছে আপাতত আমি ধরে নিবো যে এনাফ হয়, বুঝতে পারছি। কনসেপ্টটা লিখতে পারলে এনাফ, বাট যদি লিখতে পারো আমার কোনো সমস্যা নেই, তাহলে খুবই ভালো। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করব। আমার আবার যেহেতু একটা বিজিনেস আছে, কারণ আমি আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, আমার একটু প্রিপেয়ার হতে হবে নিজে কলকাতা যাওয়ার জন্য। আজকে এখানে শেষ করতেছি, পরবর্তী সেশনে আমরা তাহলে টাইমলি জয়েন করবো। গত উইকে তো আমি টাইমলি দিতে পাই নাই, ছিলাম না, ঢাকার বাইরে ছিলাম। তো নেক্সট উইকে কিন্তু আমরা রবিবারে আবার ক্লাস করতেছি, সোমবারে ক্লাস, সোমবার না তোমাদের তো রবি আর বৃহস্পতিবার ক্লাস আর কি আনলাম। ওকে, তাহলে রবিবারে দেখা হবে আবার নেক্সট ক্লাসে, নেক্সট সেশনে, সেদিন আবার অন্য একটা অ্যালগোরিদম বা লিয়াং বার্স